So let's begin. Today's our class is on X-ray chest and CT scan of brain and others. So at first, আপনারা একটা এক্সরে দেখতে পাচ্ছেন, এক্সরেটা কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে? ক্লিয়ার তো এক্সরে দিয়ে কি কি ফাইন্ডিংস মনে হচ্ছে আপনাদের? তো রাইট সাইডে তো কোলাপস মার্জিন আছে, তারপর কিভাবে বুঝবেন কলাপস মার্জিন? প্রথম থেকে বলেন তো দেখি এক্সরেটা কিভাবে রিড করবেন। এক্সরে একটা সিনক্রোনাইজ রিড করার একটা ইয়ে আছে, এই মুহূর্তে তো প্রথমে মনে রাখবেন সব সময় আমরা বড় দুইটা জিনিস দেখতে হবে, দুই পাশে আবার দুইটা লাং ফিল্ড আছে। আপনি প্রথমে দেখবেন হচ্ছে লাং ফিল্ডটা, যেটা আপনি দেখছেন যে এই বরাবর আমার কার্সরটা দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ তো কার্সর বরাবর ঠিক আমি যেভাবে ধরছি ঠিক এই বরাবর কি আসতেছে, এর বাকি অংশটা কি ব্ল্যাক, আর এই অংশটা কি কিছু এয়ার ব্রঙ্কোগ্রাম আছে ঠিক জাস্ট লাইক লেফট সাইড, তাই না? এই অংশ মানে কি এখানে একটা কলাপস আছে, এটাকে বলা হয় কলাপস লাং মার্জিন। আর এই পাশটা কি, এই পাশটা যেহেতু একদম ইভেনলি ব্ল্যাক আপনার ব্ল্যাক, তাহলে এটা ধরে নিবো যে এখানে আমার কোনো কি নাই, বাতাস, সার্কুলেশন নাই, না এটা বাতাস তো আছে, বাতাস আছে কিন্তু ব্ল্যাক। আপনি মনে রাখবেন যেখানে বাতাস থাকবে সেখানেই ব্ল্যাক। সিওপিডি বা অ্যাজমা পেশেন্টের এই দুই পাশে লাং ফিল দেখবেন যে অনেক ব্ল্যাক, কারণ কি তাদের বাতাস হচ্ছে বেশি, আপনার কি এয়ার থাকে, ট্র্যাপিং হয়। এয়ার ট্র্যাপিং থাকে। তো আপনার এই ব্রঙ্কোগ্রাম, যেটা ব্রঙ্কোগ্রাম বা আমার যে ভেসেলস গুলি আছে পালমোনারি ভেসেলস গুলি, এর ভিতরে ভিতরে থাকবে, এটাই প্রমাণ করে যে এটা এখানে আমার লাং টিস্যু আছে। যখনই আপনি এগুলি পাবেন না তখনই আপনি ধরে নেবেন যে এখানে কলাপস লাং মার্জিন আছে। যেমন এটা অনেকে কিন্তু বলতে পারেন যে নর্মাল, কারণ এই জিনিসটা ডিটেক্ট করাটাও ডিফিকাল্ট, ঠিক আছে? তো এই ইয়েতে আপনি প্রথমেই দেখবো কি আমরা দুই পাশে দুইটা লাং ফিল্ড, তারপরে আমরা মাঝখানে সেন্টারে দেখবো কি এসে ট্রাকিয়া। ট্রাকিয়ার কি অবস্থা দেখেন তো, ট্রাকিয়া কি সেন্টারে আছে না কোনো পাশে ডেভিয়েটেড আছে? সেন্ট্রালি প্লেসড, ডিভিশন নেই, ডেভিয়েশন নাই। আর এরপরে আমরা কি যাব, নিচের দিকে যাব। নিচে কি আছে দুটো আপনার ইয়ে, কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল, কোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল, হচ্ছে ডোম দেখবেন আপনি, ওই যে ডোম অফ ডায়াফ্রাম। ডোম হ্যাঁ, অফ দি ডায়াফ্রাম। তো ডোম অফ দি ডায়াফ্রামে আমরা কি দেখি, ডোম অফ দি ডায়াফ্রাম নর্মাল আমরা এটা কার্ভেচারটা কনকেভ নরমাল শেপ, আছে না ফ্ল্যাট হিল, নর্মাল কার্ভেচার, তাই না? নরমাল না কার্ভেচার ঠিক আছে তো? ঠিক আছে, পরে আমরা দেখি কি পেরিফেরি থেকে আসি, পেরিফেরিতে আমরা দেখি কি পোস্টোফ্রেনিক আর পোস্টো আর ডায়াফ্রেনিক কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলটা, তাই না? কার্ডিওফ্রেনিক আর হচ্ছে পোস্টোফ্রেনিক অ্যাঙ্গেল। তো এই অ্যাঙ্গেল গুলিতে আমরা কি দেখি, এই অ্যাঙ্গেল গুলিতে আমরা দেখি যে আমার এই অ্যাঙ্গেলে কোনো কোথাও কি আছে কিনা, আমার অ্যাঙ্গেলটা ঠিক আছে কিনা। এখানে অ্যাঙ্গেল যদি আমার ঠিক না থাকে, যদি এটা প্লেন হয়ে যায় তাইলে কি ধরবেন এটা, এখানে আমার কোনো ইফিউশন আছে, হ্যাঁ এটা হতে পারে প্লুরাল ইফিউশন। ইফিউশন থাকলে কি থাকবে, আমার এই অ্যাঙ্গেলটা লস করবে। তাহলে আমি যদি এটা প্লুরাল ইফিউশন থাকতো তাহলে আমি কি দেখতাম এখানে কোনো অ্যাঙ্গেল থাকতো না। তার মানে কি আমাদের এই অ্যাঙ্গেলটা আমার মিস করা যাবে না। এরপরে আমাদের রয়ে গেছে কি সেন্টারে হার্ট, তাহলে আমরা হার্টটা দেখতে হবে যে হার্টের শেপটা ঠিক আছে কিনা, তাই না? আমরা তো এখান থেকে দেখেও আমরা বুঝতে পারি যে কার্ডিওমেগালি আছে কিনা। তাহলে কার্ডিওমেগালি যদি আমাদের বুঝতে হয় তাহলে আমাদের কি হিসাব আছে, আমার যে যেই এই যে ডায়ামিটারটা, এই ডায়ামিটারটা কি হবে নর্মালি টোটাল ট্রান্সথোরাসিক যে ডায়ামিটার, এই ডায়ামিটার থেকে ট্রান্স কার্ডিয়াক যে ডায়ামিটার, এই ডায়ামিটারটা 50% কম বা 50%, এটা কখনই 50% ক্রস করে যাবে না যদি নর্মাল হার্ট থাকে। আর যদি কার্ডিওমেগালি থাকে সেক্ষেত্রে আমার কি 50% ক্রস করে যাবে, এটা আরো অনেক বড় হবে। তারপর আমরা হার্টের শেপ দেখতে পারি যে হার্টের শেপটা টিউবুলার কিনা, তারপরে হার্টটা ডিসপ্লেস হয়ে গেছে কিনা, ঠিক আছে? তো এগুলি হচ্ছে আমাদের মেনলি দেখা। হার্টের কি কি মনে হচ্ছে, হার্টের হার্ট কি নর্মালি পজিশন? হ্যালো, না মানে একটু একটু আছে না, হার্টের লেফটে পজিশনটা কি নর্মাল আছে না একটু শিফটেড আছে? লেফটে একটু মানে না, লেফট সাইডে শিফটেড, না একটু শিফটেড না, এটা আরেকটু ইয়াতে থাকে, ঠিক মিড লাইনের কাছাকাছি চলে আসে। দেখেন আপনার ভার্টিব্রা আছে কিন্তু,
আপনি দেখেন এটার মার্জিন, দেখেন এটার মার্জিন কিন্তু একদম ভার্টিভার এ বরাবর চলে আসছে, মানে আমার রাইট বর্ডার যেটা আছে রাইট বর্ডার পর্যন্ত চলে আসছে, এটা আরেকটু এই পাশে থাকে, ঠিক আছে? এই হচ্ছে আপনার ব্রঙ্কোগ্রাম বা আপনার লাংস। এটার ডায়াগনোসিস কি? তো রাইট সাইডে নিউমোথোরাক্স আছে, রাইট সাইডে নিউমোথোরাক্স। অবভিয়াসলি আমাদের এই এক্সরেটা আপনাকে সব সময় ভালোভাবে দেখতে হবে, কারণ আমাদের দুইটা এক্সরে থাকবে, দুইটা এক্সরের মধ্যে একটা এক্সরে নিউমোথোরাক্স সব সময় দেওয়া হয়, কারণ বিশেষ করে হচ্ছে আইসিইউতে আমরা এটা ফেস করতে হয়, অথবা আমরা সিভি লাইন দেওয়ার পরে আইট্রোজেনিকও আমার নিউমোথোরাক্স বা ব্রাকের প্লেক্সাস ব্লক দেওয়ার সময় আমার এই নিউমোথোরাক্স ডেভেলপ করতে পারে। এই জন্য সব সময় যদি আপনি একদম ক্লিন কাট দেখেন অবশ্যই খেয়াল করবেন যে আপনি মার্জিনটা দেখতে পান কিনা, এটা আপনাকে ফলো রাখতে হবে। তারপরে আমরা লাস্টে কি দেখবো? লাস্টে দেখবো হচ্ছে বনি মার্জিন গুলি, ঠিক না? যেমন এই যে আমি বনি মার্কিং গুলি দেখতেছি, এই যে এগুলো হচ্ছে কি আমার রিপস, এই রিপস কি কোনো চেঞ্জ থাকবে? হোয়াইটেনিং হবে একটু, হোয়াইটেনিং হবে, আর স্টেটিং হবে, স্টেটিং এবং হোয়াইটেনিং হবে, ফ্ল্যাটেনিং হয়ে যায়, তাই না? এটা কোন জায়গায় হয়? যে মিড মানে অ্যাঙ্গেল গুলাতে, অ্যাঙ্গেলের দিকে এটা হয়। কোন কোন ইয়াতে প্রবলেম? সিউপিডি তে আমরা কমনলি দেখি, তাই না? আর কোথায় কোথায় দেখতে পারি? নিমোথোরাক্স, হেমিথোরাক্স যদি অনেক বেশি থাকে, লং স্ট্যান্ডিং থাকে, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু ডায়াফ্রাম নিচের দিকে চলে আসে, স্ট্রেটেনিং এক পাশে থাকতে পারে। ট্রাকিয়াল কথা, আর নিমোথোরাক্সে ট্রাকিয়াল শিফট কোন পাশে হয়? ট্রাকিয়াল তো অপোজিটে হওয়ার কথা, হয় কিন্তু অপোজিটে, এখনো যেহেতু এটা পুরোপুরি কলাপস করে যায়নি, পুরোপুরি এটা অপোজিটে শিফট হয়নি, কিন্তু এটা মোটামুটি এয়ার বঙ্কোগ্রামটা আমার এই যে একটু হালকা শিফট, শিফট পুরোপুরি বলা যাবে না, এটা একদম মিড লাইনেই আছে, ঠিক আছে? খুব বেশি সমস্যা, কিন্তু যদি আপনার এই নিউমোথোরাক্স যদি টেনশন হয়ে যেত তাহলে কি এটা শিফট হয়ে যেত, আর যদি কলাপস হয়, এটা তো দুইটা ডিডি, তাই না? মেনলি কিন্তু এটার জন্য কমনলি দুইটা ডিডি, একটা ডিডি হচ্ছে কি আপনার কলাপস, আর একটা হচ্ছে কি আমার নিউমোথোরাক্স। কলাপস হলে কি হইতো? টান দিয়ে নিয়ে আসতো দিকে, তাহলে কি হইতো? সেম সাইডে আমার কি থাকতো? ট্রাকিয়াল ডিভিশন থাকতো। হ্যাঁ, আর যদি আমার নিউমোথোরাক্স হয় তাহলে আমার অপোজিটে, তাহলে এটা হচ্ছে কি নিউমোথোরাক্স, রাইট সাইড এর নিউমোথোরাক্স উইথ ভিজিবল মার্জিন অফ দি কলাপস লাং, ঠিক আছে? আর নিউমোথোরাক্স এর আমরা এখানে কি পাচ্ছি? গ্যাস পাচ্ছি দিন প্লুরাল স্পেস, যেটা যেখানে আমি কোনো প্যারাটাল এবং ভিসেরাল ফ্লোরা পাচ্ছি না, ঠিক আছে? তো আমরা এই নিউমোথোরাক্সটাকে ক্লাসিফাই করতে পারি বেশ কয়েকটা ভাবে, আমরা তো জানি কিছু জিনিস। ভাইয়া একটু, মামুন ভাই আমি তো একটু দেরিতে ঢুকলাম, কাইন্ডলি একটু এক্সট্রা আবার একটু বলবেন, একটু এক্সট্রা একটু দেখতে চাচ্ছিলাম। এই এক্সট্রাটার দিকে ফলো করেন, এক্সট্রাতে কি আছে? প্রথমে আমরা একটু এখন একটা এক্সট্রা দেখবো, ছয়টা পয়েন্ট মনে রাখবেন, ইজি ছয়টা পয়েন্ট। সবচেয়ে বড় যে দুইটা জিনিস দেখা যায় সেটা হচ্ছে লাং ফিল্ড। প্রথমে আমরা কি দেখবো? লাং ফিল্ড দেখবো। লাং ফিল্ডে আমরা কি দেখবো? লাং ফিল্ডে দেখবো এয়ার ব্রঙ্কোগ্রাম, ঠিক আছে? আমার এয়ার ব্রঙ্কোগ্রাম দেখা যাচ্ছে কিনা, তার মানে কি এয়ার ব্রঙ্কোগ্রাম কি? এয়ারও থাকবে, আমার ভেসেল যেহেতু আছে এবং ব্রঙ্কাস গুলি আছে সেগুলি আমার দেখা যাবে, তাই না? এখন নর্মালি ভেসেল গুলি আমরা আইডেন্টিফাই করতে পারি না, যদি কোনো ধরনের পালমোনারি ইনফার্ম মানে ইনফেকশন যদি না হয় তাহলে ভেসেল গুলি অত এনগোর্স থাকে না, শুধু হাইলাম বরাবর দেখা যায়, কিন্তু বঙ্কোগ্রামটা কিন্তু আমরা দেখতে পাই। যেটা আপনি লেফট সাইডে দেখেন, এখানে চিকন 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 চিকন, এগুলিকে ব্রঙ্কোগ্রাম বলা হচ্ছে, এগুলি আমরা দেখতে পাচ্ছি। তার মানে কি? আমরা এয়ার দেখতে পাচ্ছি এবং ব্রঙ্কোগ্রাম দেখতে পাচ্ছি। এখানে দেখেন আপনার এগুলি নাই, তো এটা আমরা লাং ফিল্ডে দেখবো এই দুটা জিনিস, যে আমার এয়ার ব্রঙ্কোগ্রামটা ঠিক আছে, তার মানে এখানে নাই। শুরুতেই আপনি দেখেন এখানে কলাপস হয়ে গেছে, এই পাশে ব্ল্যাক। সেকেন্ড পজিশনে আমরা কি দেখবো? ট্রাকিয়া। ট্রাকিয়াটা আমার সেন্ট্রাল পজিশনে আছে কিনা? না, শিফটে, ঠিক আছে? তাহলে আপনার জন্য ডায়াগনোসিস করাটা আরো ইজি হয়ে যাবে। আপনি যদি ইনিশিয়ালি দেখে ডায়াগনোসিস না করতে পারেন তখন ট্রাকিয়া দেখুন,
এটা কি নিউমোথোরাক্স? এটা নিউমোথোরাক্স। কিভাবে ডায়াগনোসিস করা লাগে সেটা আমি বলতেছি। তারপরে আপনি কি দেখবেন, দ্রুত আপনি চলে যাবেন ডোম অফ দি ডায়াফ্রাম, যে ডোম অফ দি ডায়াফ্রামে কোনো চেঞ্জ আছে কিনা। তো ডোম অফ দি ডায়াফ্রামে যদি আপনি কোনো পরিবর্তন না পান, এরপরে আপনি চলে যাবেন সরাসরি নিচের দিকে আপনার অ্যাঙ্গেলে, পোস্টোফ্রেনিক এবং কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেলে। তো অ্যাঙ্গেল যদি আপনার ক্লিয়ার থাকে তাহলে আপনি বুঝে ফেলবেন যে এখানে কোনো প্লুরাল ইফিউশন নাই। ইফিউশন থাকলে এই জায়গা থেকে কালেকশন হওয়া শুরু করবে এবং উপরের দিকে উঠবে, আর যদি খুব অল্প থাকে সেই ক্ষেত্রে আমরা নিচের দিকে পাবো। এরপরে আমাদের মেনলি হচ্ছে যে আমার হার্ট, আমার হার্টটা দেখতে হবে যে হার্টের বর্ডার গুলি ঠিক আছে কিনা, লেফট বর্ডার রাইট বর্ডার বা শিফটেড আছে কিনা শেপটা দেখতে হবে, ঠিক আছে। এবং লাস্ট ওয়ান এবং মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, কারণ এটা ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা অনেক সময় মিস করে যাই, যেমন এই ইয়াটাই এক্সরেটাতে যদি কোনো রিব ফ্র্যাকচার থাকতো আর আপনারা যদি সেটা ফলো না করতেন তাহলে এটাও কিন্তু ডায়াগনোসিস যে আপনার মিস হয়ে যাবে, ঠিক আছে। তো অনেক সময় আপনার আপনার রিব ফ্র্যাকচার থাকে বাইরে থেকে, কিন্তু ইন্টারনালি আপনার আমার রাপচার থাকে না, ফলে যেটা রাপচার থাকে এবং ওপেনিং থাকে না, যে কারণে দেখা যায় এখানেও কিন্তু আমার টেনশন নিউমোথোরাক্স হতে পারে। আমরা যেগুলি ক্যাজুয়ালিটিতে একেবারে ইনভেরিয়েবলি রেগুলারলি আমরা পাই এইসব পেশেন্ট, যে বাইরে ওপেনিং নাই কিন্তু ভিতর থেকে রিব ফ্র্যাকচার হয়ে আপনার ওপেনিং হয়ে গেছে এবং এখানে নিউমোথোরাক্স হয়ে গেছে। তো এই হলো মোটামুটি আপনার এক্সরে। তো এক্সরে ক্লাসিফিকেশনে আমরা যদি যাই, আমরা এইভাবেও ক্লাসিফিকেশন করতে পারি, নিউনেটাল, স্পন্টেনিয়াস অথবা ট্রমাটিক। তো পেডিয়াট্রিক গ্রুপে সাধারণত আমরা জানি যে একটা রেসপিরেটরি ডিস্ট্রেস সিন্ড্রোম নামে একটা সিন্ড্রোম আছে নিউনেটে। এই নিউনেটে এই সিন্ড্রোম যে পেশেন্টে থাকে তাদেরকে মেকানিক্যালি ভেন্টিলেশন দেওয়া হলে এয়ারের প্রেশার ইনক্রিজ করে রাপচার করে নিউমোথোরাক্স হয়, ঠিক আছে। তো যে একেবারে আনকমন তা না। এরপরে আরেক গ্রুপের নিউমোথোরাক্স আছে যেটাকে বলা হয় স্পন্টেনিয়াস নিউমোথোরাক্স। তো এই নিউমোথোরাক্সটা সাধারণত আমাদের ইয়াঙ্গার এজ গ্রুপও হতে পারে এবং ইভেন ওল্ডারও হতে পারে। এদের মূল কারণ হচ্ছে কি, আমাদের সাধারণত বিশেষ করে টল বা স্মোকার যারা আছে তাদের ক্ষেত্রে এটা স্পন্টেনিয়াসলি আমার রাপচার হয়ে গিয়ে, বুল্লা রাপচার হয়ে গিয়ে এটা হতে পারে। এছাড়া অনেকের আবার সেকেন্ডারি কিছু কজ আছে, যেমন হচ্ছে যে পালমোনারি ডিজিজ যদি থাকে আন্ডারলাই, যেমন সিউপিডি, অ্যাজমা, এই ধরনের ক্ষেত্রেও দেখা যায় যে এই স্পন্টেনিয়াস নিউমোথোরাক্স হতে পারে। এরপরে কমনলি যেটা হচ্ছে যে ট্রমাটিক নিউমোথোরাক্স, আপনার যদি একটা ব্লান্ট ইঞ্জুরি হয় চেস্টে, যেটা বললাম যে রিব ফ্র্যাকচার আছে সেখান থেকে আপনার চেস্টওয়াল ইঞ্জুরির কারণে বা পেনিট্রেটিং ইঞ্জুরির কারণে একটা ট্রমাটিক নিউমোথোরাক্স হতে পারে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের জন্য যেটা টেনশন নিউমোথোরাক্স, যদি কোনো কারণে আমরা সিভিল লাইন করার সময় বা ব্র্যাকেট প্লেক্সাস ব্লক দেওয়ার সময় আমাদের যদি প্লুরা রাপচার হয়ে যায় এবং সেখানে যদি এই এয়ারটা বের হওয়ার আর কোনো সুযোগ না থাকে, তখন আস্তে আস্তে কী হবে, এয়ারের পরিমাণটা বাড়তে থাকবে, বাড়তে বাড়তে একসময় টেনশন ডেভেলপ করবে। এবং এটা শুধু যে এখানে ডেভেলপ করে তাও না, ইভেন আমরা যেটা দেখেছি, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স হচ্ছে যে খুবই ওর্স, সেটা হচ্ছে যে আপনার ট্রাকিস্টমি, ট্রাকিস্টমি টিউব দিয়ে আমরা চেঞ্জ করি। এই চেঞ্জ করার সময় যদি কোনো কারণে ফলসলি এমফাইসিমা হয়ে যায়, মানে আপনি ট্রাকিয়াতে না গিয়ে এটা সফট টিস্যুতে চলে আসলো, সেই এমফাইসিমার কারণেও আমরা দেখছি যে নিউমোথোরাক্স হয়ে যায়। তো এই পেশেন্ট ডায়াগনোসিস না করার কারণে আমাদের ওই পেশেন্টটা মিস হয়েছে, মানে এক্সপায়ার করছিল। তো পরবর্তীতে আমরা দেখছি যে এটা নিউমোথোরাক্স হয়ে গেছে, মানে আমরা ইনিশিয়ালি এটা ম্যানেজ না করার কারণে রুগী সাডেন কলাপস করে খারাপ হয়ে গেছে, যেটা হচ্ছে আমাদের টেনশন নিউমোথোরাক্স। এটা খুবই ডেঞ্জারাস এবং এটাকে বলা হয় মেডিকেল ইমার্জেন্সি। কোনো কথা তো শুনতে পাচ্ছি না, নামলাম নানা পরে দেখি তোমরা যেমন তারা। এরপরে আমরা যেটা দেখবো যে হোয়াট আর দি কজেস এন্ড ক্লিনিক্যাল প্রেজেন্টেশন অফ দিস কন্ডিশন। তো আমরা এই কন্ডিশন আমরা জানি যে আমাদের সাধারণত কি হয়, লাইফ থ্রেটেনিং চেস্ট পেন হয়,
রিস্ক নেওয়া হয়, কাফ হয় এবং পরবর্তীতে অনেক সময় যদি টেনশন নিয়ে মুথোরাক্স হয় সেই ক্ষেত্রে আমাদের হাইপারটেনশন হয়ে কার্ডিয়াক অ্যারেস্ট পর্যন্ত হয়ে যায়। সার্জিক্যাল ইন্টারভেনশন কখন প্রয়োজন? হ্যাঁ, এবং এটা ট্রিটমেন্ট আমরা জানি যে ট্রিটমেন্ট যদি কখনো চায় এক লাইনে আপনি লিখে দিতে পারবেন যে ওয়াটার সিল ড্রেইন উইথ চেস্ট টিউব ড্রেইন ইন কোন স্পেসে আমরা দেই সাধারণত জানা আছে চেস্ট ড্রেইনটা কোন স্পেসে দেওয়া হয়? সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস এট দা মিড ক্লাভিকুলার লাইন। এটা কি চেস্ট ড্রেইন দেয় এখানে? না না সরি, এটা হচ্ছে কি নিডল ডিকম্প্রেশন করে ইমিডিয়েট, আর চেস্ট ড্রেইনটা হচ্ছে কি ফিফথ ইন্টারকোস্টাল স্পেস এট দা মিড এক্সিলারি লাইন মেবি। আর যেটা ইন্টারকোস্টাল স্পেস ফিফথ না, আর কেউ কেউ জানেন? ঠিক আছে 3 টু 5 ইন্টারকোস্টাল স্পেস আমরা যেটা একদম পার্মানেন্টলি চেস্ট ড্রেইন দিই যেটা, আরেকটা হচ্ছে যে আমরা ইমার্জেন্সি হচ্ছে আমরা যেটা আমরা ইয়া করি থোরাকোসিনথেসিসের মতোই, সেটা হচ্ছে যে আমাদের আমরা সেকেন্ড রিবে দেই হচ্ছে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস ইন মিড ক্লাভিকুলার লাইন। আর এটা মিড এক্সিলারিতে 3 টু 5 5 না 3 টু 5 ইজ 3 টু 4 অথবা 3 অথবা 4 দেয়, আর যে কোনো স্পেসে আপনি দিতে পারেন। তো সার্জিক্যাল ইন্টারভেনশন কখন লাগে? যদি আমাদের এই কারো যদি টেনশন নাও হয় সেই ক্ষেত্রেও আমাদের যদি রিকারেন্ট হয় আমাদের রিকারেন্টের সময় অনেক সময় আমাদের দেওয়া লাগতে পারে। আর রিকারেন্ট নিউমোথোরাক্সটা ট্রিটমেন্ট করা হয় কি ক্লেমিক্যাল ডিউরোডোসিস বলা হয়। এটাতে সাধারণত আমরা কি করি জাস্ট ওই স্পেসটার ভিতরে টেট্রাসাইক্লিন মানে অ্যান্টিবায়োটিক দিয়ে আসলে আস্তে আস্তে হিল হয়ে যায়। হিল হয়ে গেলে এই আপনার এই যদি ওপেনিং থাকে ওপেনিংটা বন্ধ হয়ে যায়। এটা হচ্ছে যে সাধারণত ব্লান্ড বা ইমার্জেন্সি কিছুতে না, নর্মালি অনেক পেশেন্টের স্পন্টেনিয়াস নিউমোথোরাক্স থাকে তাদের ক্ষেত্রে এই ট্রিটমেন্টটা কার্যকরী। আর টেনশন নিউমোথোরাক্সে আমরা যেটা বলেছি যে অবশ্যই সাথে সাথে আমাদের একটা রেডিওলজিক্যাল চেস্ট এক্সরে করে আমরা কনফার্ম করতে হবে, আর সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে আমরা নিডল দিব এবং পরবর্তীতে আমরা থোরাকোটমি করব। এই যে আপনি দেখেন ঠিক আগের যে এক্সরেটা, এই এক্সরেটাতে হচ্ছে আমার কি দেওয়া হয়েছে একটা চেস্ট ড্রেইন দেওয়া আছে, ঠিক আছে একটা চেস্ট ড্রেইন দেওয়া আছে। চেস্ট ড্রেইন দেওয়ার পরে আপনি ইম্প্রুভমেন্টটা দেখেন, চেস্ট ড্রেইন দেওয়ার আগে কোনো এয়ার ব্রঙ্কোগ্রাম নাই একেবারে, এটা টেনশন নিউমোথোরাক্স না, এটা এই যে এটা একটু আইডেন্টিফাই করেন কষ্ট করে, এই ধরনের মানে এক্সরে আপনাদের থাকতে পারে। দুই পাশে আমরা প্রথমে আমাদের লাং ফিল্ড দেখলাম, লাং ফিল্ডের ভিতরে দেখেন এক পাশে সুন্দর এয়ার ব্রঙ্কোগ্রাম আছে কিন্তু ছোট, নর্মাল যে লাং ফিল্ডটা আছে সে তার থেকে ছোট। আরেক পাশে আছে ব্ল্যাক কালারের কোনো ব্রঙ্কোগ্রাম আমরা দেখতে পাচ্ছি না, শুধু এয়ার দেখতে পাচ্ছি, ঠিক আছে। তারপরে আমরা সেন্ট্রালি ট্রাকিয়া কোথায় আছে দেখছেন, শিফটেড হয়ে এটা লেফট সাইডে চলে গেছে। এই হচ্ছে আমার, আমরা কিভাবে বুঝবো শিফটেড হয়েছে কিনা সেটা আমরা প্রথমেই আমরা বলছি যেটা ভার্টিব্রাটা আমরা দেখব, ভার্টিব্রা দেখে আমরা দেখলাম যে এটা শিফট হয়ে অনেক দূরে চলে গেছে। তারপরে আমরা ডোম অফ দি ডায়াফ্রামে দেখেন যে ডোমটা কিন্তু এই পাশে মোটামুটি বোঝা গেল, ওই পাশে কিন্তু বোঝা যাচ্ছে না, প্রায় ফ্ল্যাট হয়ে গেছে। তারপরে হচ্ছে কি আমরা কোস্টোফেনি, কোস্টোরা ওই পাশে তো কিছুই বোঝা যাচ্ছে না যে আমার অবলিটারেট হয়ে গেছে, এই পাশে আছে। হার্টের শেপটা দেখেন, হার্টটা শিফটেড হয়ে গেছে, শিফটেড হয়ে গেছে এবং এটা কেমন জানি একটু ফ্ল্যাট হয়ে গেছে। ঠিক এটাই আমি যখন চেস্ট ড্রেইনটা দিয়ে দিলাম, দেখেন এই পাশে আমার সুন্দর লেফট সাইডে আমার এখন কোস্টোফেনিক অ্যাঙ্গেল দুই পাশেই দেখা যাচ্ছে সুন্দর এবং এয়ার ব্রঙ্কোগ্রাম আবার চলে আসছে। এবং ট্রাকিয়া দেখেন শিফট হয়ে আবার মিড লাইনে চলে আসছে, হার্টটা আবার
ক্রস করে মিড লাইন ক্রস করে এই পাশে চলে আসছে। তো বোঝা গেছে? হ্যালো ভাইয়া, ওই যে একটা যে গোল একটা ইয়া লাইনের মতো দেখা যাচ্ছে, ওটা কি এটা কি চেস্ট ড্রেন না? হ্যাঁ চেস্ট ড্রেন। আপনার বুঝতে পারছেন, আপনার যদি দুইটা যদি ইয়া দেওয়া থাকে, টেনশন নিয়ে মোথোরাক্সের একটা দেওয়া থাকলো আর এটা দেওয়া থাকলো, এটা একটা সাবসিকুয়েন্ট কোশ্চেন হিসেবে আসবে। দুইটার ভিতরে তো পার্থক্য করতে পারবেন, তো এটা কিন্তু মিস করা যাবে না, বুঝতে পারছেন? এটা যদি আপনাদের আসে তাহলে আপনারা লাকি, মানে 100-এ 100 পাইতে হবে আপনাদের। কেন এই রিলেটেড কোশ্চেন কি হতে পারে সেটা তো আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এরপরে আপনাদের টোটালি ইয়া সম্বন্ধে যা আছে আপনাদের পুরো জিনিসটাই আপনাদের মনে রাখতে হবে। আমাদের যা যা আছে মানে নিউমোথোরাক্স রিলেটেড ট্রিটমেন্ট কি, ডায়াগনোসিস কিভাবে করব, আমরা ক্লিনিক্যাল ফাইন্ডিংস কি পাবো, ইভেন এক্সামিনেশনে কি পাবো আমরা। এবার আমরা নেক্সট এক্সরেতে আসি। নেক্সট এক্সরেটা হচ্ছে একটা চেস্ট এক্সরে আছে, আইসিইউ পেশেন্ট অন ভেন্টিলেটর। এবং আপনারা মনে রাখবেন যে এক্সরে কিন্তু অনেক সময় আমাদের ইয়ে থেকে দেয়, আইসিইউ থেকে দেয়। তো আইসিইউ থেকে যদি এক্সরে দেয় তাহলে কিন্তু এই ধরনের বিভিন্ন ধরনের লাইন থাকতে পারে, খুব কেয়ারফুললি আপনাদের ডিটেক্ট করতে হবে। ঠিক আছে, নানা হও দেখছেন এখানে অনেকগুলি তারের শ্যাডো আসছে, মনিটরের লাইন হইতে পারে, তারপরে হচ্ছে আপনার ভেন্টিলেটরের লাইন হতে পারে, তারপরে ইসিজি লিড হইতে পারে, ইসিজি থেকে যেই ইয়া আছে কানেক্টরগুলি আছে সেই কানেক্টরগুলি হতে পারে। তো এই ইমেজে আপনারা কি দেখতেছেন? এটা একটা কমন মানে ইমেজ পরীক্ষা আসার মতো। হ্যালো, আপনাকে শুনতে পাচ্ছেন না ভাইয়া? হ্যালো, হ্যাঁ, প্লুরাল ইফিউশন, লেফট সাইডের প্লুরাল ইফিউশন। কিভাবে বুঝুন প্লুরাল ইফিউশন? কিভাবে বুঝলাম প্লুরাল ইফিউশন কেন বললেন? এটা ডায়াগনোসিস থাকতে প্লুরাল ইফিউশন অ্যাঙ্গেল থেকে দেখা যাচ্ছে না, অবলিটারেশন অফ বোথ দা কার্ডিওফেনিক এন্ড কস্টোফেনিক অ্যাঙ্গেল, কিছুই নাই স্যার, ভাইয়া কিছুই তো নাই। এটা তো নিচে আর উপরেও কিছু আছে? উপরেও কিছু নাই। তাহলে এটা প্রথমে আপনারা ক্লিয়ার কাট বলেন যে এটা একটা পুরো সাদা একটা লাইন, সাদা একটা লাইন, তাই না? আপনি প্লুরাল ইফিউশন, এই পরিমাণ প্লুরাল ইফিউশন মানে হওয়া মানে বুঝতে পারছেন কি অবস্থাটা দাঁড়াবে? সবার মাথায় প্লুরাল ইফিউশন আসলো কেন? আমরা প্রথমে কি দেখলাম? দুইটা লাং ফিল্ড দেখলাম। লাং ফিল্ডের ভিতরে আপনার লেফট সাইডে দেখেন কি সুন্দর কি আছে, আমার এয়ার ব্রঙ্কোগ্রাম সহ লাংস ফিল্ড আছে। আমার যদি পালমোনারি ইডিমা হয়, পালমোনারি ইডিমা কি কখনো ইউনিল্যাটারাল হয়? প্লুরাল ইফিউশন আমি ধরে নিলাম, প্লুরাল ইফিউশন আপনার হতে পারে, হাইড্রোথোরাক্স হইতে পারে, হিমোথোরাক্স হইতে পারে, ঠিক আছে, নিউমোনিয়া হতে পারে, তাই না? পুরো লাংসে নিউমোনিয়া? হ্যাঁ, কত রোগী আছে কোভিড এর নিউমোনিয়া দেখছেন? দুই পাশে যে সাদা কিছু দেখা যায় না। এবার তো এক্সরে দিবে এরকম, এক পাশে দিবে অথবা বাইলেটারাল, বাইলেটারাল হইলে আপনারা কি ধরে নিবেন? আমরা এখন যদি ধরে নিই যে আমাদের মোস্ট কমন কজ কি ইউনিল্যাটারাল এইভাবে লাং হোয়াইট আউট হওয়ার কারণে, প্রথমে আমরা দেখেন নিউমোনিয়ার কথা লেখা আছে, সেকেন্ডে আছে প্লুরাল ইফিউশন,
বিশেষ করে হেমিথোরাক্স মানে হিমোথোরাক্স যদি হয় তাহলে এই ধরনের পুরো লাংসটা ফিল আপ হয়ে যেতে পারে, ঠিক আছে। এছাড়া হতে পারে কলাপস বা অ্যাটেলেকটিসিস, কারো মাথায় এটা আসে না। কলাপস বা অ্যাটেলেকটিসিস যদি হয় তাহলে কিরকম হবে বলেন? এটা আপনার ওই লেফট সাইডে মিডিয়াস্টাম শিফটিং থাকবে যদি কলাপস হয়। শিফটিং শিফটিং পরে আপনার প্রথমে যেটা বলবেন কি এটা কি থাকবে কলাপস, মানে কলাপস ব্ল্যাক হয়ে যাবে, ব্ল্যাক লাংসই তো দেখি না এখানে কোথায় এটা পুরোটা ব্ল্যাক থাকবে না এখানে। কখন ব্ল্যাক থাকবে? দুইটা ক্ষেত্রে, একটা হচ্ছে নিউমোথোরাক্স হয়ে কলাপস হলে, আরেকটা হচ্ছে যে নিজের থেকে কলাপস হয়ে যায়, তাই না? আপনার যদি কলাপস লাং মার্জিন আপনি পান তখন আপনি বলবেন যে কলাপস। আর তাছাড়া আপনার কি কি কজ আসতে পারে আপনার আইদার নিউমোনিয়া অথবা আপনার প্লুরাল ইফিউশন, এটা হিমোথোরাক্স হোক আর আদার্স আপনার যাই হোক, ঠিক আছে, পাইলোথোরাস কাইলোথোরাস কত রকম থোরাক্স আছে না, বিভিন্ন দিক দিয়ে ইনফেকশন দিয়েও হইতে পারে। তো তো এগুলি হচ্ছে আপনার ডায়াগনোসিস। এখন মেনলি আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে যে আমাদের কলাপস এবং প্লুরাল ইফিউশন এই দুইটার মধ্যে ডিফারেনশিয়েট করতে হবে, ঠিক আছে। কারণটা কি বলেন তো? যদি আমার কলাপস থাকে সেক্ষেত্রে কি হবে, প্লুরাল ইফিউশনে যতটা না আমার ক্ষতি তার থেকে বেশি কলাপসে অনেক বেশি রিস্ক, তাই না? পুরো একটা লাংকে আপনার কি হয়ে যাবে, কোনো ধরনের আমার এয়ার এক্সচেঞ্জ হবে না, এবং সেখানে অবশ্যই কোনো না কোনো ফাইন্ডিংস কজ থাকতে পারে যে এটা আমার রিভার্সিবল, এটা আমাকে রিভার্স করতে হবে। আর প্লুরাল ইফিউশনে তো রিভার্সিবল কজ থাকে না, থাকে একটা কোএক্সিস্টিং ডিজিজ থাকে, তো কোএক্সিস্টিং ডিজিজ যেটা থাকে সেটার ম্যানেজমেন্ট একটু আমি ডিলেট করলেও হওয়ার সমস্যা নাই, কিন্তু কলাপসের তো আপনার একটা অ্যাকিউট কজ থাকতে পারে, হিমোথোরাক্স একটা ইম্পর্টেন্ট কজ, তাই না? অথবা আমার ওয়ান লাং ভেন্টিলেশন হচ্ছে, আমার কথাগুলো শুনতে পাচ্ছেন না আপনারা? আপনার কজগুলি কি কি থাকতে পারে? আপনার কজ থাকতে পারে আইদার পুরোটাই হিমোথোরাক্স হয়ে গেছে, লাংকে সে শিফট করে দিছে, তাই না? এটা হতে পারে একটা। আরেকটা হতে পারে কি, আমার ওয়ান লাং হয়ে গেছে টিউবটা, যে কারণে একটা লাং কলাপস করে গেল, দুইটাই কি আমার মেডিকেল ইমার্জেন্সি। আর প্লুরাল ইফিউশন যদি ক্রনিক ডিজিজে হয় সেই ক্ষেত্রে এটা আমার জন্য মেডিকেল ইমার্জেন্সি না, এর জন্য এটা ফাইন্ড আউট করাটা খুবই ইম্পর্টেন্ট। মামুন ভাই, ওয়ান লাং যদি হয় তাহলে কি একটু হইলো লাং এর মার্জিন দেখা যাবে না? এতে কিছুই দেখা যাচ্ছিল না, পুরোটা কলাপস হয়ে যাবে। যদি আইসিইউতে বলেই তো দিছি পেশেন্ট আইসিইউতে আছে, খবরই নেই আপনাদের, 7-8 ঘন্টা হয়ে গেছে, আমরা জানি না কলাপসের ব্যাপারটা, শুধু অক্সিজেন দিলেও তো কলাপস করে যায়, 100% অক্সিজেন কতক্ষণ পরে দিলে আপনার লাং কলাপস করে যায়? 6 থেকে 8 ঘন্টা না, 6 ঘন্টা জানতাম, হ্যাঁ 6 থেকে 8 ঘন্টার ভিতরেই কিন্তু কলাপস করে যায়, হাইয়েস্ট 12 ঘন্টা, 12 ঘন্টার ভিতরে আপনি কোনো কিছু সেটলমেন্ট কিছুই পাবেন না। এরপরে আমরা কি দেখব, ডিফারেন্সিয়েট করার জন্য আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি, এটা হচ্ছে ট্রাকিয়াল ডেভিয়েশন অথবা মেডিস্টিনাল শিফটিং। তা ট্রাকিয়াল ডেভিয়েশন থেকে আমরা কি বুঝি, যে আমার কলাপস যদি হয় তাহলে কি হবে, ট্রাকিয়াল শিফটিং কোন দিকে হবে বা ডেভিয়েশন কোন দিকে হবে? সেম সাইডে হবে। হ্যাঁ, কলাপস হলে সেম সাইডে ট্রাকিয়াল ডেভিয়েশন হবে, সেম সাইডে হবে। আর যদি আমার ইয়া হয় পুরো ডেভিয়েশন ডেভিয়েশন মানে অপোজিট সাইডে হবে, অপোজিটে থাকবে, তাহলে এটা কোন সাইডে আছে বোঝা যাচ্ছে কিছু? এটা অবশ্য বোঝা খুব ডিফিকাল্ট, বাম দিকে রাইট লেফট সাইডে মনে হচ্ছে না, বাম দিকে লেফট সাইডে মনে হচ্ছে, এটা কলাপস, ঠিক আছে। তো এটার কলাপসের কজটা কি দেখেন, খুবই ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং একটা কজ। তাহলে এরপরে আমরা
যদি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ দিস ফাইন্ডিং ওয়েন দেয়ার ইজ নো ট্রাকিয়াল ডেভিয়েশন অর মিডিস্টেরিয়াল শিফটিং অন চেস্ট এক্স-রে, এখানে কিন্তু নাই শিফটিং, নাই কিন্তু বলতেছে ওরা। বললাম না এটা মানে অত ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, আমিও এখান থেকে দেখে কিন্তু বুঝতে পারতেছি না যে এইটাকে কি বলবো না এইটাকে বলবো। তো ওরা শিফটিং বলতেছে না, তো শিফটিং না বললে তাহলে কজ কি হতে পারে? মেডিসিনাম যদি আপনার সেন্ট্রালি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ডায়াগনোস্টিক ক্রাইটেরিয়ার ভিত্তিতে কি কি ফেলবো আমরা? কনসলিডেশন বা নিউমোনিয়া। সেকেন্ড কজ কি হতে পারে? পালমোনারি ইডিমা বা ARDS, তবে আনলাইকলি, মনে রাখবেন পালমোনারি ইডিমা বা ARDS কখনোই আমার কি হয় না, ইউনিল্যাটারাল হয় না, খুবই আনলাইকলি, হইলেও হতে পারে। স্মল টু মডারেট প্লুরাল ইফিউশন, স্মল থেকে মডারেট, কিন্তু সিভিয়ার যদি হয়ে যায় সেক্ষেত্রে কি হয়ে যাবে আমার? শিফটিং থাকবে, অথবা মেজোথেলিওমা। যদি আপনার মেডিসিনাল শিফটিংটা আপনার থাকে অ্যাওয়ে ফ্রম দ্য অপাসিটি, মানে অপোজিট সাইডে, তখন আমরা কি বলবো? মডারেট টু লার্জ প্লুরাল ইফিউশন, তার মানে কি এটা কি পুশ করতেছে, পুশ করে অপোজিট সাইডে নিয়ে যাচ্ছে, অথবা লার্জ পালমোনারি মাস, মানে একটা ম্যালিগন্যান্সি বা কোনো কিছু, অথবা ডায়াফ্রামেটিক হার্নিয়া। আর যদি টুয়ার্ড দ্য অপাসিটি থাকে তাহলে হচ্ছে কি আমাদের লাং কলাপস। লাং কলাপসের কি কি কজ? এন্ডোব্রঙ্কিয়াল ইনটিউবেশন, এই যে যেটার কথা আমি আপনাদের বলতেছি, কেন এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই এক্স-রে। যদি আপনার কি হয়ে যায়, আমার লেফটেই পুরো, এটা তো রাইটে আছে না, রাইট সাইডে আমাদের সাধারণত কি হয়ে যায়, টিউব কিন্তু রাইট সাইডে চলে যেতে পারে না, সেই ক্ষেত্রে যদি এন্ডোব্রঙ্কিয়াল ইনটিউবেশন হয়ে যায় সেক্ষেত্রে আমার পুরো লাংসটা কলাপস করে যেতে পারে। অথবা যদি আমার ব্লক হয়ে যায়, বিশেষ করে যদি সিক্রেশন জমে, মিউকাস প্লাক জমে, যদি আমার কি হয়ে যায়, টোটালি ব্লক হয়ে যায়, এটা হতে পারে। অথবা লাংসটা যদি ফেলে দেওয়া হয় পোস্ট নিউমোনিকটমি, সেই ক্ষেত্রে আমার এই সাদা অংশটা আসতে পারে। তাহলে এই ফিচারটা দিয়ে ডায়াগনোসিস করেছে কি তারা, যেহেতু পেশেন্টের আগের হিস্ট্রি আছে, এই আইসিইউতে এটা মিউকাস প্লাক বা সিক্রেশন জমে এই ঘটনাটা ঘটছে। বিশেষ করে এই পেশেন্টের কি ছিল, স্পাইনাল কর্ড ইঞ্জুরি ছিল, যার ফলে কি হয় তার আপার লেভেলে, হাই লেভেলে স্পাইনাল কর্ড ইঞ্জুরি থাকার কারণে রেসপিরেটরি ইফোর্ট ছিল না, তার কাফিং ছিল না, সিক্রেশন বের করতে পারেনি, এবং এটা সাকশন দিয়ে বের করা যায় না, ফলে কি হয়েছে কমপ্লিটলি সিক্রেশন দিয়ে এটা ব্লক হয়ে গেছে। তো এটা আমরা কিভাবে ফিক্স করতে পারি? আমরা এন্ড্রো ট্রাকিয়াল টিউব রিপোজিশন, সিক্রেশন সাকশন করে, ইভেন আমরা ব্রঙ্কোস্কোপ ইউজ করেও আমরা এই সাকশন করে এটা ইমপ্রুভ করতে পারবো। এখন এই এক্স-রেটাতে আমরা একসাথে, যেহেতু আলাদা একটা এক্স-রে নাই, আমাকে এটা বলেন, এই এক্স-রেটাতে আপনার লোয়ার নিউমোনিয়া যদি পান তাহলে আপনি কিরকম পাবেন, ব্রঙ্কো নিউমোনিয়া যদি পান তাহলে কিরকম এক্স-রে পাবেন, আর হচ্ছে আমার কোভিডের নিউমোনিয়া পাইলে কি ধরনের এক্স-রে থাকবে, যে কোনো একজন বলেন। হ্যালো, লোবার নিউমোনিয়া হলে নির্দিষ্ট একটা লোবকে এফেক্ট করবে, মানে নির্দিষ্ট মার্জিন থাকবে, একটা লোবার মার্জিন থাকবে সেই লোবুন। আর ব্রঙ্কো নিউমোনিয়া থাকলে? আর ব্রঙ্কো নিউমোনিয়া থাকলে ডিফিউজ প্যাচি অপাসিটি থাকবে, ডিফিউজ প্যাচি অপাসিটি থাকবে, ইভেন কি হয়ে যেতে পারে পুরোটাই এটার মতো সাদা হয়ে যেতে পারে, যদি আরো বেশি অপাসিটি বেড়ে যায় সেক্ষেত্রে আরো সাদা হয়ে যাবে। আর আমাদের যদি ইয়ে থাকে, আর যদি আপনার ইয়ে হয়, কোভিড নিউমোনিয়া হয়, আর তো গ্রাউন্ড গ্লাস অপাসিটি বলছে যে বাইলেটারাল গ্রাউন্ড গ্লাস অপাসিটি থাকবে। গ্রাউন্ড গ্লাস অপাসিটি আমরা কিসে পাই? পালমোনারি ইডিমাতে, আর একটা কোথায় পাই? এআরডিএস এ পাই, এআরডিএস এ পাই। আচ্ছা, এআরডিএস এ পাই, তাই না? এক্সরেটা অনেকখানি দেখতে আমার কি ইসের মতো মনে হবে, এআরডিএস এর মতো।
A 65-year-old female after a motor vehicle collision require emergency surgery for an open lower extremity fracture. আর ফিবার বা টিবিয়াতে ফ্র্যাকচার আছে তার জন্য একটা অপারেশন লাগবে এবং হিস্ট্রি হচ্ছে পেশেন্টের ব্যাড হার্ট আছে এবং একটা এক্সরে করার পরে আমরা এরকম একটা এক্সরে পেলাম। এটা কিসের এক্সরে? এটা পেসমেকার। হ্যাঁ পেসমেকার। পেসমেকার হয়ে গেছে এটা মোটামুটি আমরা বুঝতে পারছি কিন্তু একটু ডিফিকাল্টিজ এর মধ্যে থাকতে হবে। এইবার বলেন এই লিড গুলি যে দেখা যাচ্ছে এগুলি কি? লিড গুলি কোথায় আছে? তো হার্টের মধ্যে। হার্টে আছে কোন জায়গায়? কোন জায়গায় আছে? এটা তো বাই ভেন্ট্রিকুলার। বাই ভেন্ট্রিকুলার ডায়াগনোসিস বলে ফেলছি। দুইটা ভেন্ট্রিকুলে আছে তাই না? আমরা একটা ক্যাটাগরির বলছি পড়ছিলাম যে এটা যে বাই ভেন্ট্রিকুলার হতে পারে তাই না? দুইটা ভেন্ট্রিকুলে আছে। এই পেশেন্টের একটা বাই ভেন্ট্রিকুলার কার্ডিও ডিফিবিলেটর আছে। তো এই রেডিওগ্রাফটা দেখে সাথে আমরা আরেকটা গ্রাফের আরেকটা এক্সরে মিলাবো। কেমন? এই এক্সরেটা দেখেন। যেখানে বলা আছে যে এটা জেনারেটরটা স্মল এবং এটা রাইট ভেন্ট্রিকুলে আছে। লিডটা দেখেন রাইট সাইডে, আর লেফট সাইডে হলে ওই পাশে থাকতো। ঠিক আছে, এটা রাইট সাইডে। আর পরেরটা দেখেন, এখানে দেখেন একটা দুইটা তিনটা আছে। ঠিক আছে, এর জেনারেটরটা অনেক বড়, এটা রাইট ভেন্ট্রিকুলে আছে। ঠিক আছে, আদার্স কিছু সেগমেন্টও আছে, যেমন হচ্ছে যে আমাদের কোথায় কোথায় আছে, রাইট এট্রিয়ামে আছে এবং করোনারি সাইনাসের মধ্যে আছে। এটা হচ্ছে করোনারি সাইনাসের মধ্যে। আচ্ছা, এটা এতটুকু না বুঝলেও হবে, আমাদের কোশ্চেনগুলি জানতে হবে। কোশ্চেন কি? আমরা অলরেডি এগুলি নিয়ে আমরা আলোচনা করে ফেলছি যে আমাদের এই কার্ডিয়াক পেসমেকার লাগানোর ইন্ডিকেশনগুলি কি কি, ইন্ডিকেশনগুলি আমাদের জানতে হবে। আমরা জানি যে সিমটোমেটিক যদি কারো সাইনাস নোড ডিসফাংশন বা সিক্স সাইনাস সিনড্রোম ব্রেডিকার্ডিয়া এগুলি থাকে, তাহলে ক্রনিক লং টাইম লং স্ট্যান্ডিং যদি ব্রেডিকার্ডিয়া থাকে তাদের ক্ষেত্রে আমরা পেসমেকার দিই। এছাড়া হচ্ছে কমপ্লিট হার্ট ব্লকে দিই আমরা। ঠিক আছে, আরেকটা হচ্ছে আমাদের ক্যারোটিড সাইনাস সিনড্রোম বা নিউরো কার্ডিওজেনিক সিনকোপে আমরা ইউজ করি। আর কার্ডিওভার্টের ডিফিব্রিলেটর কাদের ক্ষেত্রে আমরা ইউজ করি? যাদের ভেন্ট্রিকুলার ট্রেকিকার্ডিয়া বা ফিব্রিলেশন রেগুলার হতে থাকে তাদের ক্ষেত্রে বা যাদের হওয়ার সম্ভাবনা আছে এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমরা ICD ইউজ করি, যেটার মাধ্যমে প্রয়োজনে সে শক দিতে পারে। এছাড়া হচ্ছে যাদের লং কিউটি থাকে তাদের ক্ষেত্রেও আমরা ইউজ করতে পারি। আর বাই ভেন্ট্রিকুলার যেটা আমরা প্রথমে যেটা দেখেছি যে বাই ভেন্ট্রিকুলার ইলেকট্রিক্যাল কার্ডিয়াক ডিফিব্রিলেটর আছে, তাই এটা কাদের জন্য প্রয়োজন? বিশেষ করে যাদের লেফট ভেন্ট্রিকুলার ডিসফাংশন আছে এবং হার্ট ফেলিউর আছে, তার সাথে কি আছে প্রলং ভেন্ট্রিকুলার কন্ডাকশন আছে, তাদের ক্ষেত্রে আমরা এটা ইউজ করব। এইবারের এক্সরেটা দেখেন, এইবার এক্সরেটা দেখলে আপনারা ডায়াগনোস করতে পারবেন। এটা কিসের এক্সরে? এটা মোটামুটি আইডিয়া এটা কোভিডের এক্সরে। কোভিডের এক্সরে কোভিড মারা গেলে ডায়াগনোসিস। এছাড়া আর কি হতে পারে? কি দেখা যাচ্ছে সেটা আমাকে বলেন। এটা কি নিউমোনিয়া পালমোনারি ইডিমা নাকি? পালমোনারি ইডিমা। পালমোনারি ইডিমা উলি অ্যাপিয়ারেন্স আছে তো, উলি অ্যাপিয়ারেন্স আছে। আর
আমরা লাং ফিল্ডে কি দেখতে পাচ্ছি নিচের দিকে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল তো একটা মানে ইয়া এফিশিয়েন্ট এফিশিয়েন্ট আছে হ্যাঁ তারপরে আর দেখতে পাচ্ছি যে লাং ফিল্ডে এয়ার বঙ্গুরাম আছে তার মানে এখানে কোনো কলাস্টলাস নাই ট্রাকিয়া পজিশন সেন্ট্রাল তাই না সেন্ট্রাল হার্টের শ্যাডোটা মোটামুটি ভালো বোঝা যাচ্ছে না তারপরও হার্ট বোঝা যাচ্ছে যে জায়গা মতো আছে ডোম ক্লিয়ার না তারপরও বোঝা যাচ্ছে যে ডোম মোটামুটি শেপ ঠিকঠাক আছে তো তার পাশে একটা সিটি স্ক্যান দেওয়া আছে এখন আপনি ডায়াগনোসিস করেন আপনি বলতেছেন যে এক্সরে এটা ইনফিউশন হতে পারে আর কি হতে পারে নিউমোনিয়া হতে পারে এআরডিএস হতে পারে কোভিড হতে পারে এখন এই সিটি স্ক্যান দেখার পর আপনার কাছে কি মনে হচ্ছে অ্যালভিওলার ভিতরে কি থাকতো ফ্লুইড থাকতো তাই না আর এখানে তো খুব সুন্দর ভাবে বোঝা যাচ্ছে একেবারে পুরো হোয়াইট কালার দেখা যাচ্ছে হোয়াইট কালার আসছে কেন তার মানে এখানে কি ফ্লুইড ইনফেকশন বা আপনার পাস আছে এই কারণে এখানে আপনার হোয়াইট আসছে সিটি স্ক্যান না দিলে শুধু এক্সরে দিলে তো ডিফিকাল্ট করতে পারবেন না এক্সরে দিলে কিন্তু এটা বলা মুশকিল তবে আপনারা মানে এটা ডায়াগনোসিস এখন যেহেতু কোভিড আছে ডায়াগনোসিস ওইদিকেই নেবেন কোভিড এর একটা সিটি স্ক্যান দিয়ে দিবে সিটি স্ক্যান তো অনেক দেখছেন কোভিড এর সিটি স্ক্যান অভাব নাই তাই না তাহলে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি তাহলে বাইলেটারাল কোলেসেন্ট অপাসিটি আছে তার মানে দুই পাশে এটা অপাসিটি আছে এবং সিটি স্ক্যানে কি পাইছেন গ্রাউন্ড গ্লাস অপাসিফিকেশন তো এখানে আপনার ডায়াগনোসিসে কি আসছে এক নম্বরে আসছে হচ্ছে এআরডিএস ঠিক আছে কনজেস্টিভ হার্ট ফেলিউর পালমোনারি হেমোরেজ নিউমোনিয়া ট্রান্সফিউশন রিলেটেড একিউট লাং ইঞ্জুরি নন কার্ডিওজেনিক পালমোনারি এডিমা একেবারে যে ফালাই দেওয়া যাবে তাও না এনে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউর কিন্তু ওরা রাখছে কিন্তু এটা ডায়াগনোসিস মেইনলি হচ্ছে বেশি বলতেছে হ্যাঁ মানে এআরডিএস এর কথাই তো ফারস্টে বলতেছে হ্যাঁ এআরডিএস এর কথাই বলতেছে আর এখন যদি দেয় সিটি স্ক্যান আপনারা ওই যে কোভিড নিউমোনিয়ার দিকে নিয়ে যাবেন ঠিক আছে কোভিড নিউমোনিয়ার সাথে কি কোনো পরিবর্তন আছে এআরডিএস এর মানে ইয়াতে এক্সরেতে একই রকমই তো হয় মোটামুটি একই রকমই থাকে কোনো সিগনিফিকেন্স আছে কিনা একটা পার্থক্য আছে আমার খেয়াল করতেছে না একটা পার্থক্য আছে এআরডিএস এর সাথে মুজাফর স্যারকে জিজ্ঞাসা করছিলাম স্যার বলছিল অবশ্য আমার একটু সার্চ করে দেখতে হবে এটা আমি তো খেয়াল এটা ইয়ে করতে পারিনি কোভিড এর এক্সট্রাটা আনিনি সিটি স্ক্যানও আনিনি কোভিড এর সাথে একটু পার্থক্য আছে কিন্তু খুব বেশিটা বোঝা যায় না তো বাকি কোশ্চেনগুলি হচ্ছে এআরডিএস রিলেটেড যে আমাদের এআরডিএস এর ডেফিনেশনটা কি লাগে একদম লেটেস্ট যে ডেফিনেশনটা সেটা দিবেন তারপর এআরডিএস এর ট্রিগার কি কি মানে কজ কি কি ডাইরেক্ট কজ আছে ইনডাইরেক্ট কজ আছে তো ডাইরেক্ট কজ তো আমরা জানি যে অ্যাসপিরেশন নিউমোনিয়া ইনহেলেশন ইঞ্জুরি এগুলি ড্রাউনিং পর্যন্ত হতে পারে ইনডাইরেক্ট কজের ভিতরে সেপসিস মেজর ট্রমা প্যাঙ্ক্রিয়াটাইটিস সিভিয়ার বার্ন নন ক্যাডিজেনিক শক এগুলি হচ্ছে কারণ আর একটা কজ আছে যে ট্রান্সমিশন অ্যাসোসিয়েটেড লাং ইঞ্জুরি তো মেকানিক্যাল ভেন্টিলেশন যদি আসে সেটাও পারবেন শর্টকাট আমরা কি প্রোটেক্টিভ লাং ভেন্টিলেশন না প্রোটেক্টিভ এটাকে বলা হয় কি বান্ডেল ভেন্টিলেটর বান্ডেল প্রোটেক্টিভ লাং স্ট্র্যাটেজি তিন চার লাইনে এটা লিখতে পারবেন তাই না এটা খুব শর্ট কি কি জিনিস লিখবেন যে টাইডাল ভলিউম দিব আমরা এয়ারওয়ে প্রেসার কত রাখবো তাই না এফআই টু কত রাখবো পিক এয়ারওয়ে প্রেসার প্লেটু প্রেসার পারমিসিভ হাইপারটেনশন আর হচ্ছে পিপ দিব আমরা পিপ এছাড়া আরো অনেক আছে আমরা চার পাঁচটা জিনিস হচ্ছে এগুলি তো ইন্ডিকেশন কি স্টেরয়েডের স্ট্যাটিনস এবং নিউরোমাসকুলার ব্লকার এগুলি সবগুলি কি
ম্যাক্সিমামই কিন্তু আমাদের জন্য কন্ট্রাইন্ডিকেটেড, মানে কন্ট্রাইন্ডিকেটেড, এগুলি ব্যবহার করলে আলটিমেটলি আউটকাম খারাপের দিকে যায়। আর এছাড়া হচ্ছে নন কনভেনশনাল থেরাপির ভিতরে আছে এয়ারওয়ে প্রেশার রিলিজ ভেন্টিলেশন, আমার ওটা ল্যাপটপের ভিতরে রয়ে গেছে, তো তাহলে এটা আপনি তো বুঝে দিতে পারতাম। তো এয়ারওয়ে প্রেশার রিলিজ ভেন্টিলেশনটা আসলে দুইটা মুডের কম্বিনেশন, একটা হচ্ছে আমরা জানি যে কয়েকটা ভেন্টিলেশনের মুড আছে তাই না, ভলিউম কন্ট্রোল মুড, প্রেশার কন্ট্রোল মুড, তারপরে এগুলির ভিতরে আবার সাপোর্ট আছে, প্রেশার সাপোর্ট, প্রেশার ভলিউম সাপোর্ট, এভাবে আছে। তো এখানে প্রেশার কন্ট্রোল ভেন্টিলেশনের সাথে যখন ইনভার্টেড রেশিও ভেন্টিলেশন এই দুইটা যোগ হয় তখন এটাকে বলা হয় এয়ারওয়ে প্রেশার রিলিজ ভেন্টিলেশন, ঠিক আছে। এটা সাধারণত টাইম ট্রিগার, ট্রিগারও ভেন্টিলেটরের ভিতরে দেখবেন দুই রকমের আছে, একটা হচ্ছে টাইম ট্রিগার আর একটা হচ্ছে ফ্লো ট্রিগার। তারপরে হচ্ছে টার্গেট হচ্ছে যে প্রেশার টার্গেটেড, মানে এখানে কিন্তু প্রেশারটা মেইনলি টার্গেট করা হয়, আর একটা হচ্ছে যে টাইম সাইকেল মুড, মুডটা হচ্ছে টাইম সাইকেল, একটা নির্দিষ্ট সময় পরপর সাইকেল হতে থাকবে, এই জন্য এটাকে বলা টাইম সিকার। আর ট্রিগার্ড মানে হচ্ছে যে আপনি একটা নির্দিষ্ট সময় পরপর ট্রিগার্ড হবে, আমরা ফ্লো ট্রিগার্ড আছে। তো এইগুলি আসলে আপনাদের ওই ওই ইয়েটা স্লাইডটা চলে গেছে, ওইখানে স্লাইডটা আসলে লাস্টের দিকে আমরা ওটা বুঝাই দিব। লাইটটা দিয়ে দিব, আপনারা দেখে নিন। এরপরে আমাদের এখানে একটা সিটি স্ক্যান দেওয়া আছে, সিটি স্ক্যানে দেখেন একটা জায়গায় অ্যারো চিহ্ন করা আছে, এটা কিসে সিটি স্ক্যান? অ্যারো চিহ্নটা শুধু জানলেই চলবে। তাহলে he complains of mild difficulty in sleeping, totally supine and clinically show fullness of the vein in neck, মানে neck এর vein গুলি engorged হয়ে রয়েছে, CT scan show that he has a meristinal mass with both tracheal deviation and crescentic compression. এখানে compressionটা দেখেন কি shape, তাকিয়ে থাকে কি ধরনের, round তাই না, আর এটা shapeটা কি রকম, অনেকটা কি হয়ে গেছে অর্ধচন্দ্রাকৃতি, মানে আমাদের ঈদের চাঁদের মতো হয়ে গেছে না, সি শেপ। অনেকটা সি শেপ না এটা, ঠিক আছে। তাহলে এই ধরনের মাসের আমাদের এটা খুব ইম্পর্টেন্ট একটা সিটি স্ক্যান, ঠিক আছে। এই এই সিটি স্ক্যান অনুযায়ী আমাদের সিমটম কি কি থাকে, মেরিস্টেরাল মাস আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা যদি থাইরয়েড গ্ল্যান্ড বড় হয়ে যায় সেই ক্ষেত্রে হতে পারে, হ্যাঁ হটস্কিন যদি লিম্ফোমা থাকে, হটস্কিন লিম্ফোমা তো এই ধরনের মানে ইয়া আসে, অথবা যদি আপনার কোনো মেলিগন্যান্ট গ্রোথ, বিশেষ করে হচ্ছে লাংস থেকে যদি কোনো মেলিগন্যান্ট গ্রোথ বা মেটাস্টেসিস তৈরি হয় সেখান থেকেও কিন্তু এরকম হতে পারে। তো এই মাসটা আমরা সাধারণত কি থাকে, যদি মেরিস্টেমের মাস মেবি অ্যাসিমটোমেটিক, যদি এটা ছোট থাকে তাহলে তো আপনাকে ট্রাকিয়া শিফট করবে না, অতএব আপনার কোনো সিমটম আপনি পাবেন না, অথবা এমনিতেই রেডিওলজিক্যাল ডায়াগনোসিস করার সময় আমরা হঠাৎ করে এটা পেয়ে যেতে পারি উইদাউট কোনো সিমটম। আর যখন এটা একটা ক্রিটিক্যাল সাইজে চলে আসে তখন কি করে, সে মেডিসিনাল স্পেসটাকে রেস্ট্রিক্টেড করে ফেলে, রেস্ট্রিক্টেড করে ফেললে তখন কি মেডিসিনাল স্পেসে কি থাকে, আমার হার্ট থাকে আর ভেসেলসগুলি থাকে না, গ্রেট ভেসেলসগুলি থাকে, পালমোনারি ভেসেলস এবং হার্টের যে ভেসেলস ইয়ার থেকে আসে গ্রেট ভেসেলসগুলি, এটা হচ্ছে আমার মেডিসিনাল কন্টেন্টের মিনিস্ট্রিয়াল স্পেসের কন্টেন্ট। তো ফলে কি হয়, আমার ভেনাস রিটার্নটা ডিমিনিশ হয়ে যায় সুপ্রিয়র ভেনা গাবা থেকে, ফুলনেস নেকটা কি হয়ে যায়, আমার নেক ভেনগুলি অ্যাঙ্গোর্জ হয়ে যায়, এবং এক্সট্রিম কেসে কি হয়, হার্ট যেহেতু কম্প্রেসড হয়ে যায় গ্রোথ বড় হতে থাকলে ডাইরেক্ট কম্প্রেশনে কার্ডিয়াক ডিসকমফর্ট মানে ডিসফাংশন হয়ে যায়, আর রেসপিরেটরি সিমটমগুলি হচ্ছে আস্তে আস্তে বাড়তে থাকে, প্রথমে ডিসনিয়া থাকে, অর্থোপনিয়া,
ইভেন নার্ভ পলসি যদি থাকে আমরা জানি যে সেই জায়গায় কি আমার রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভ, ভেগাস নার্ভ এগুলো সবগুলি কিন্তু এদিক দিয়ে পাস করে, ফলে এগুলি যদি পলসি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ভয়েস চেঞ্জ বা লেট স্টেজ স্ট্রাইডর আমরা পেয়ে থাকি। তো এই যে শেপটা, এই শেপটা ইম্পর্টেন্ট কেন, এই সাধারণত দুই ধরনের শেপে আমাদের এই ডেভিয়েশন হতে পারে, একটা সি শেপ আর একটা হচ্ছে অ্যাস শেপ। তো সাধারণত ট্রাকিয়া যদি এক্সটার্নালি আমার কম্প্রেস হয়, মানে এক্সটার্নালি যদি প্রেসার দেয়, আমরা জানি যে ট্রাকিয়ার পিছনের অংশটা কি পোস্টেরিয়র ওয়ালটা মেমব্রেনাস, তাই না, আর সামনের দিকে একটা সি শেপ কার্টিলেজ আছে, ফলে দেখা যায় কি আমার এটা পিছন থেকে যখন আমার কম্প্রেশন করে তখন কি হয় আমার এটা সি শেপ হয়ে যায়। আর উপকারণে যদি আমার ভিতর থেকে যদি আমার কম্প্রেশন হয় সেক্ষেত্রে এটা অ্যাস শেপড হয়ে যেতে পারে। তো আমাদের অ্যানাস্থেটিক ইম্পর্টেন্স কি, অ্যানাস্থেটিক ইম্পর্টেন্স হচ্ছে যে মেইনলি হচ্ছে যে আমাদের প্রথমে আমাদের যেটা হতে পারে ইনটিউবেশনে আমাদের সমস্যা হতে পারে, ঠিক আছে, যেহেতু ট্রাকিয়া একেবারে কম্প্রেসড হয়ে গেছে আমাদের টিউবটা যাবে না, ঠিক আছে। আরেকটা কি প্রবলেম হতে পারে আমাদের, এই পেশেন্টের কি থাকতে পারে ইন্ট্রাপ্লুরাল প্রেসার গ্রেডিয়েন্টটা অনেক বেশি থাকতে পারে, ঠিক আছে, কারণ কি তার আপার এয়ারওয়ে কি আছে অবস্ট্রাক্টেড আছে, তাই ইন্ট্রাপ্লুরাল প্রেসার গ্রেডিয়েন্ট যদি বেশি থাকে তার, তাহলে এই পেশেন্টের অ্যানাস্থেশিয়া দেওয়ার পরেও আমাদের কি থাকবে, অ্যানাস্থেশিয়া দেওয়ার পরে নানা রকমের সমস্যা হতে পারে, যেমন এদের যেহেতু অবস্ট্রাকশন আছে তাদের এয়ারওয়ে কলাপস থাকতে পারে, ভেন্টিলেশন পারফিউশন মিসম্যাচ হতে পারে আমাদের, এছাড়া যা যা আমাদের এয়ারওয়ে কম্প্রোমাইজ হওয়ার জন্য সমস্যা সবগুলি মোটামুটি হতে পারে। এবং এটা সাধারণত কি হয় আমার, আমরা যদি পেশেন্টকে স্পন্টেনিয়াসলি যখন ভেন্টিলেশন থাকে তখন এই পেশেন্টগুলি অনেক বেশি রিস্কি, এই জন্য এই পেশেন্ট আমাকে কি করে দিতে হবে, আমরা যদি সিডেশন দেই বা জেনারেল অ্যানাস্থেশিয়া দিই অবশ্যই ইনটিউবেশন করে দিতে হবে, কারণ যার তাদের পার্শিয়াল এয়ারে অবস্ট্রাকশন থাকে, আমি যদি সিডেট করে দিলাম তাদের তাদের কমপ্লিট এয়ারে অবস্ট্রাকশন হয়ে যেতে পারে, ফলে ক্যাটাস্ট্রফিক রেজাল্ট হবে। তাহলে এই ধরনের পেশেন্ট কোনোভাবেই যদি পাঁচ মিনিটের অপারেশনও হয় উইদাউট ইনটিউবেশন করা যাবে না, এটাই হচ্ছে এর মূল সিগনিফিকেন্ট। আর অ্যাস শেপ যদি থাকে সেক্ষেত্রে বলা হয়েছে যে রেগুলার আমরা যদি এন্ডোট্রাকিয়াল টিউব দিই তার যে ডিস্টাল ভিভেল ইনটা আছে এই ভিভেল ইনটার কারণে কি হবে আমার আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন হয়ে যেতে পারে, এবং এখানে আমরা কি করব সবসময় স্মলার সাইজ এন্ডোট্রাকিয়াল টিউব নিব। আর এছাড়া আর বাকিগুলি এত ইম্পর্টেন্ট না। টেকনিকের ক্ষেত্রে যেটা বলা আছে, টেকনিকের ক্ষেত্রে এই সব কিছুই ঘুরে ফিরে হচ্ছে যে আমাদের যে আপার এয়ারওয়ে অবস্ট্রাকশনের জন্য আমাদের যে প্রিকশনগুলি নেওয়া দরকার সেই প্রিকশনগুলির কথাই এখানে বলা আছে, যে এখানে যে মনিটর অ্যানাস্থেশিয়া কেয়ার যেটা বলি আমরা, এটা আমরা সাধারণত অ্যাক্সেস করব না। তারপরে হচ্ছে সুপিরিয়র ভেনাক্যাভাল ড্রেনেজ এখানে কম্প্রোমাইজ থাকে, সেই কারণে আমরা আগেই কি করব, আমরা লোয়ার এক্সট্রিমিটিতে আমরা ভেনাস চ্যানেল করে নিব, এবং মনিটর অ্যানাস্থেশিয়া কেয়ার এবং রিজনাল অ্যানাস্থেশিয়া যদি আমরা কনসিডার করি অবশ্যই আমাকে কি করতে হবে, পেশেন্টকে স্পন্টেনিয়াস ভেন্টিলেশনটাকে আমাকে ক্লোজলি মনিটরিং করতে হবে, ইভেন এটা অ্যাভয়েড করার জন্য বলা হয় অনেক সময় যেভাবে আমরা রাখি না কেন পেশেন্ট, মানে এদের রিস্ক কিন্তু অনেক বেশি। আর এছাড়া আমরা চাইলে কি করতে পারি, মনিটর অ্যানাস্থেশিয়া কেয়ার বা রিজনাল অ্যানাস্থেশিয়াতে আমরা কি করতে পারি, ইনহেলেশন ইনজেকশন দিতে পারি, সেই ক্ষেত্রে ইনহেলেশন ইনজেকশন দিয়ে আমরা এন্ডোট্রাকিয়াল টিউব দিয়ে আমরা রেখে দিতে পারি রোগী, মাসেল রিল্যাক্সেন্ট আমরা ইউজ করলাম না। এবার আসি আমরা একটা ব্রেইনের সিটি স্ক্যান, এটা একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের সিটি স্ক্যান। সিটি স্ক্যানে কিছু বোঝা যায় কিনা দেখেন তো, এ এতে কিছু বোঝা যায় কিনা বা বিতে, দুইটা দুইটা সিটি স্ক্যান আলাদা সাবডুরাল হেমাটোমা। প্লিজ সাব
কি কি ফাইন্ডিংস আছে সিটি স্ক্যানে? এতে ফ্র্যাকচার আছে বোঝা যাচ্ছে, ফ্র্যাকচারটা খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তারপর আর সামনে হেমাটোম আছে, এই জায়গাটা হোয়াইট দেখা যাচ্ছে না, সব টিস্যু সোয়েলিং আছে সামনে, এই জায়গায় হোয়াইট দেখা যাচ্ছে না। তারপরে এই যে শেপটা একেবারে কিরকম হয়ে গেছে এটা স্ট্রেইট। এখন আমার একটা সিটি স্ক্যান যখন আপনারা দেখবেন, সিটি অফ ব্রেইন, তখন আপনারা কি কি জিনিস দেখবেন? নরমাল সিটি ব্রেইন রাখলে আসলে ক্লিয়ারলি বোঝা যায় আমাদের কি দেখা যায়। প্রথমে আমরা দেখি পেরিফেরি, তাই না? পেরিফেরিতে আমরা দেখি যে হচ্ছে কোনো বনি কোনো অ্যাবনরমালিটিস আছে কিনা, ঠিক আছে? তার মানে এখানে বনি অ্যাবনরমালিটি আছে, তাই না? অবভিয়াস বনি অ্যাবনরমালিটিস আছে। তারপরে আমরা সেকেন্ডলি কি দেখি? পেরিফেরিটা দেখি, পেরিফেরিতে কোনো কি আছে কিনা, হাইপোডেন্স এরিয়া আছে কিনা, তাই না? এখানে ডেন্সিটি বোঝা হয় হাইপোডেন্স, হাইপারডেন্স আর হচ্ছে নর্মাল, তাই না? ব্রেন ম্যাটার কিরকম দেখা যায়? হাইপোডেন্স গ্রে কালার থাকে, তাই না? আর ফ্লুইড ব্লাড সাদা, হাইপার কারেক্ট, তাই না? একটু সাদা সাদা দেখা যায়। এবং নরমাল একটা ব্রেনে আমাদের কি দেখবো আমরা? এই জায়গায় যে ক্রিজগুলি আছে, ক্রিজগুলি কি ক্লিয়ারলি বোঝা যায়, তাই না? এখানে পুরোপুরি দেখা যাচ্ছে কি একেবারে ব্ল্যাক, তাই না? পুরো ব্ল্যাক মনে হচ্ছে যে একেবারে লাং ফিল্ডের মতো ক্রিজগুলি দেখা যাচ্ছে। ক্রিজগুলি দেখা যাচ্ছে না, এবং এই জন্যই বলছে যে এটাতে কি আছে, ইডিমা আছে। আপনি যখন ক্রিজগুলি অবলিটারেটেড হয়ে যাবে, ক্রিজগুলি অবলিটারেটেড হয়ে যাওয়ার কারণে কিন্তু পুরাটাই ব্ল্যাক দেখতে পাচ্ছেন আপনি। আপনি ক্লিয়ার কাট দেখবেন, একটা সিটি ছবি দেখলে আপনি বুঝতে পারবেন যে সিটিতে সুন্দর ক্লিয়ারলি মার্জিনগুলি দেখা যায়। এখানে বিভিন্ন যে আমাদের ক্রিজগুলি আছে, এই ক্রিজগুলি দেখা যায়। যখনই আপনি দেখবেন না, তখনই আপনি ধরে নেবেন যে এখানে কি আছে, এটা সেরিব্রাল ইডিমা। তারপরে সেরিব্রাল ইডিমা আর একটু বোঝার উপায় কি, মাঝখানের দিকে আসবেন, সেন্ট্রালে। সেন্ট্রালে আমাদের কি আছে? ভেন্ট্রিকলস গুলো আছে, ভেন্ট্রিকলস গুলো আপনি যখন দেখবেন যে কম্প্রোমাইজ, তখনও বুঝবেন কি এই জায়গাটা কি থাকবে, এরকম অর্ধচন্দ্রাকৃতি শেপ থাকবে না দুই পাশে, একটা নির্দিষ্ট এরিয়া থাকবে, ভেন্ট্রিকলস থাকবে। ভেন্ট্রিকলস গুলি কি হয়েছে, এখানে সব কলাপস হয়ে গেছে, কলাপস হয়ে সেন্ট্রালে চলে আসছে। তার মানে কি এটা সিভিয়ার ইডিমা, তাই না? এইটা একটা। তারপরে আপনি কিভাবে বুঝবেন যে এই যে সিনাইল বলছে যে সিনাইল অ্যাট্রোপি হয়, সিনাইল অ্যাট্রোপি কিভাবে বোঝা যায়? ক্যালসিফিকেশন থাকতে পারে, আর কঠিন ব্যাপার জন্য অ্যাট্রোপি, অ্যাট্রোপি যে আপনি বলতেছেন এটা কিভাবে বুঝবেন? আপনার এই যে ক্রিজ গুলি আপনি দেখতে পাচ্ছেন না মাঝখানে, মাঝখানে যে ক্রিজ গুলি থাকবে সেই ক্রিজ গুলি মোটা হয়ে যাবে। আপনি এখানে দেখবেন চিকন চিকন, আমি আপনাদের দেখি নেটে দেখাইতে পারি কিনা, দেখি দাঁড়ান, এটা আপনার না দেখাইলে আপনারা নর্মাল ব্রেইন
এখন দেখতে পাচ্ছেন? হ্যাঁ বোঝা যাচ্ছে, একটা সিটি স্ক্যান একদম নরমাল ব্রেনের, এলে ওটার সাথে এটার পার্থক্যটা বলেন। ওইটা তো কিছুই ছিল না, ওইটা আছে ছিল না মানে ব্রেন তো আছে, ব্রেন আছে কিন্তু কি নাই, ভেন্ট্রিকল নাই। এই যে ক্রিজ কোলা নাই, ভেন্ট্রিকল নাই, ভেন্ট্রিকল নাই, তার মানে কি ভেন্ট্রিকল গুলি সব শিফটেড হয়ে গেছে, শুধু মিডলাইন মার্জিন দেখা যাচ্ছে। নাম্বার 2 কি নাই, ক্রিজ গুলি নাই, ক্রিজ গুলি নাই, দেখতে পাচ্ছেন ক্রিজ, এই যে ক্রিজ, ব্ল্যাক ব্ল্যাক ক্রিজ, ব্ল্যাক ব্ল্যাক ক্রিজ, তাই না? হুম, এই ক্রিজ গুলি দেখতে পাচ্ছিলেন ওখানে, ক্রিজ গুলি কিন্তু নাই। এই ক্রিজ গুলি নাই মানে কিন্তু ক্রিজ নাই মানে কি, এটা ইডিমা, ইডিমা হয়ে যাওয়ার কারণে কি হয়েছে, এই ক্রিজ গুলি একেবারে নাই হয়ে গেছে, মাঝখানে মাঝখানে যে ফাঁকা গুলি ছিল সে ফাঁকা জায়গাটা নাই, এই জন্যই তো বলতেছে যে আইসিপি বাড়তেছে। তার মানে কি, তখন যদি আপনি আপনার ইয়া করে দেন, ক্রেনিওটমি করে দেন, অথবা আপনি যে ক্রেনিয়েকটমি যেটা বলে, খুলি যদি আপনি খুলে রেখে দিয়ে দেন, ঠিক আছে, ব্রেনের মাথা হাড়গুলি খুলে রাখলে ব্রেনটা বড় হওয়ার সুযোগ পায়, যে কারণে আইসিপিটা কমে যায়। কারণ হচ্ছে এইটা, এই যে ক্রিজগুলিতে আপনার কি হয়ে যাচ্ছে, গ্যাপটা ফিল আপ হয়ে যাচ্ছে, ব্রেনে আর জায়গা পাচ্ছে না, ফলে কি হচ্ছে তার আইসিপি বেড়ে গিয়ে আস্তে নিচের দিকে মিডলাইন শিফট হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে আমার কি, মাঝখানেরটা হচ্ছে মিডলাইন। যদি আপনার হেমোরেজ থাকে, হেমোরেজ থাকলে কি দেখবেন, হোয়াইট একটা সার্কুলার এরিয়া থাকবে তার, সেই এরিয়ার মাঝখানে থাকবে কি, হোয়াইট, তাই না? এবং দেখবেন কি এই মিডলাইন শিফটিং আছে কিনা, এই মিডলাইন যদি শিফট হয়ে যায় তাহলে আপনি বুঝতে হবে যে গ্রোথটা কি আছে আমার, এই যে হেমোরেজটার পরিমাণ বাড়তেছে এক, অথবা কি, অথবা ভেন্ট্রিকলের মধ্যে আছে, এই ভেন্ট্রিকলের মধ্যে যদি থাকে তাহলে শিফট হয়ে যায়। আর অনেক সময় দেখবেন শিফটিং হয় না, ভেন্ট্রিকলে আছে অনেক বড় কিন্তু শিফট হচ্ছে না, তার মানে বুঝবেন যে ভেন্ট্রিকল রাপচার হয়ে গেছে, এক পাশ থেকে আরেক পাশে চলে গেছে ব্লাড, ফলে কি হয়ে গেছে, দুইটা ভেন্ট্রিকলের মধ্যে কমিউনিকেশন হয়ে যাওয়াতে আপনার শিফটিংটা নাই, তার মানে এটা আরো খারাপ, বাই ভেন্ট্রিকুলার হয়ে গেছে হেমোরেজ। তখন কি হবে, খারাপ কেন, খারাপ হচ্ছে এই কারণে ভেন্ট্রিকলটা ব্লক হয়ে যাওয়ার কারণে হাইড্রোক্যাফালাস ডেভেলপ করবে। আপনি যদি ড্রেন না দিতে পারেন আর এই ব্লক যদি না ইয়ে করতে পারেন, আইসিপি কমাইতে পারবেন না, ব্রেন ড্যামেজ আরো বাড়বে এবং শেষে কি হবে, নিচের দিকে হার্নিয়েশন হবে, যেটাকে বলা হয় আঙ্কাল হার্নিয়েশন, সেই হার্নিয়েশন হয়ে গিয়ে আলটিমেটলি আপনার মিড ব্রেনে কম্প্রেশন করবে, করে রেসপিরেটরি সেন্টার ড্যামেজ হয়ে যাবে, ব্রেন স্টিম ডেথ, এটাই হচ্ছে আপনার সিকিউরিটি। এখন আমি যদি আপনাদের একটা সিনাইল অ্যাট্রোপির সিটি স্ক্যান দেখাই, এই তো এটা তো ভালো দেখা যাচ্ছে, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার সিনাল অ্যাট্রোপি। খেয়াল করছেন এই কালো কালো মার্জিন গুলির পরিমাণ বেড়ে গেছে যে, হ্যালো, মোটা মোটা হয়েছে, ব্ল্যাক মার্জিন গুলি বেড়ে গেছে না অনেক, এটা দেখেন, এটাতে দেখেন, এটাতে খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে ব্ল্যাক মার্জিন গুলি বেড়ে গেছে, দেখছেন, তার মানে কি ব্রেনটা শ্রিঙ্ক করে গেছে, দেখেন ব্রেনটা কিন্তু শ্রিঙ্ক করে গেছে, ছোট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ব্ল্যাক মার্জিন গুলি বেড়ে যাচ্ছে, এটা হচ্ছে আপনার ব্রেন অ্যাট্রোপি। তাহলে পাশের ইয়াতে কি আছে আপনার, পাশের সিটি স্ক্যানটাতে দেখছেন, এটা কি হেমোরেজ মনে হচ্ছে না, বি নাম্বার ইয়াতে সিটি স্ক্যানে মাঝখানে একটা আমরা কি একটা হাইপার ডেন্স এরিয়া দেখতে পাচ্ছি, আর সারাউন্ডিংসে আমরা কি দেখবো, সারাউন্ডিংস এ দেখবো কি আমরা সাবডুরাল, ডুরার নিচে এক্সট্রা ডুরাল, ডুরার উপরে ইন্ট্রাসেরিব্রাল, ব্রেনের ভিতরে,
আর হচ্ছে ভেন্ট্রিকুলার কি কি হেমোরেজ হয় ম্যাম ভাই এটা আরেকবার একটু বলেন কি কি হেমোরেজ হয় বলেন এক্সট্রা ডুরাল ডুরার বাইরে সাব ডুরাল ডুরার নিচে এক্সট্রা ডুরালটা কোন দিকে থাকবে এক্সট্রা ডুরালটা কোন দিকে থাকবে না ওটা আমি পরে আসছি আপনাদের কিভাবে আপনি আলাদা করবেন এক্সট্রা ডুরাল ডুরার বাইরে থাকবে সাব ডুরাল ডুরার ভিতরে থাকবে এবং ডুরার নিচে থাকবে তাই না হ্যাঁ তারপরে হচ্ছে কি ইন্ট্রাসেরিব্রাল ব্রেনের ভিতরে পাবেন ব্রেনের ভিতরে যেরকম যেটা ইন্ট্রাসেরিব্রাল ভেন্ট্রিকুলার ভেন্ট্রিকল দেখবেন যে লার্জ হয়ে যাবে ভেন্ট্রিকল যা দেখে আসছি আমরা তার থেকে বড় হয়ে যাবে ভেন্ট্রিকুলার এবং ওখানে আপনি লাকিলি ভেন্ট্রিকল থাকে কি ব্ল্যাক কালারে দেখছেন না সেখানে আপনি হোয়াইট দেখবেন ভেন্ট্রিকুলার তো এগুলি হচ্ছে আপনার মোটামুটি কমনলি হেমোরেজ আরেকটা হতে পারে কি সাব অ্যারাকনয়েড হেমোরেজ এখন সাব ডুরাল আর হচ্ছে আপনার এক্সট্রা ডুরাল কিভাবে আলাদা করবেন বা এপিডুরাল যদি বলেন শেপের মধ্যে একটা পার্থক্য আছে তাই না জানেন কেউ হ্যাঁ এক্সট্রা ডুরালটা তো স্পিন্ডল শেপ কি শেপ স্পিন্ডল শেপ আর কি মানে পাতার মতো আর কি স্পিন্ডল শেপ মানে হচ্ছে কি এই শেপটা কোন দিকে আছে ব্রেনের ভিতরে না উল্টা দিকে কনকেভ হবে ভাইয়া হ্যাঁ মানে ব্রেনের ভিতরের দিকে না উল্টা দিকে সোজা হিসাব এটা কনভেক্স আমি যাচ্ছি না আচ্ছা উল্টা দিকে ভাইয়া উল্টা দিকে হবে কারণ কি এক্সট্রা ডুরাল তো ডুরার বাইরে না ডুরার বাইরে ডুরার বাইরে যেহেতু সে ডুরাকে কম্প্রেস করতেছে তার মানে কি সে ব্রেনকে কম্প্রেস করতেছে সেই জন্য তার শেপটা কি এরকম তাই না আর সাবডুরালটা হচ্ছে কি এটাও কম্প্রেস করতেছে কিন্তু এটা হচ্ছে কি ডুরার নিচে ডুরার নিচে যেহেতু সে পুরো ব্রেনটাতে সে কি সুন্দরভাবে ছড়ায় যাবে ছড়ায় গিয়ে ঠিক ব্রেনের যে শেপ সেই শেপের আকার সে ধারণ করবে এটা হচ্ছে আপনার সাবডুরাল শেপ হচ্ছে এটা সাব অ্যারাকনয়েডের শেপও একই রকম তবে সাব অ্যারাকনয়েডে কি হয় চেঞ্জ কি যদি আপনি খুব ক্লিয়ার হাই কন্ট্রাস্ট যদি আপনি সিটি স্ক্যান পান সেই ক্ষেত্রে ডুরার একটা লেয়ার পাবেন আরেকটা ডুরার অ্যারাকনয়েড ম্যাটার কিন্তু একসাথে লাগানো থাকে না মোটামুটি কিন্তু একসাথে লাগানো থাকে তাই তো হ্যালো প্রায় কিন্তু একসাথে লাগানো থাকে যদি আপনার কি হয় এক্সট্রা ডুরাল হয় তখন কিন্তু কি হয় তখন আপনি আলাদাভাবে বুঝতে পারেন আর অ্যারাকনয়েডে আর যখন সাব অ্যারাকনয়েড হবে সাব ডুরালের সাথে পার্থক্য যদি খুব বেশি হাই কন্ট্রাস্ট হয় সেই ক্ষেত্রে আপনি আলাদা একটা লেয়ার পাবেন সেই লেয়ারটা দেখে আপনি অ্যারাকনয়েড ম্যাটারের লেয়ার দেখে আপনি বুঝতে পারবেন এছাড়া সাব ডুরাল আর সাব অ্যারাকনয়েড আইডেন্টিফাই করা কিন্তু খুব কঠিন তো জিসিএস কি এটা জানেন আমরা অলরেডি আলোচনা হয়েছে আর জিসিএস নিয়েও আমরা আলোচনা করছি যে 13 এন্ড অ্যাবভ হচ্ছে নর্মাল 9 থেকে 12 হচ্ছে মডারেট আর 8 এন্ড বিলো হচ্ছে সিভিয়ার আর এরপরে হচ্ছে ট্রমাটিক বেন ইঞ্জুরিতে আমাদের কি কি হয় এপিডুরাল হ্যামাটোমা ঠিক আছে মানে এক্সট্রা ডুরাল যেটা আর কি সাব ডুরাল হতে পারে সাব অ্যারাকনয়েড হতে পারে বা ইন্ট্রাপ্যারেনকাইমাল বা ইন্ট্রাসেরিব্রাল হেমোরেজ হতে পারে কনটিউশন হতে পারে আচ্ছা কনটিউশন আর কনকাশন এর ভিতরে পার্থক্য জানেন এটা থেকে ভাই মোড অফ ইনজুরির একটা পার্থক্য এটা হ্যাঁ 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 মোড অফ ইনজুরিতে একটা পার্থক্য আছে একটা মনে হয় মানে কিছু একটা ঝাঁকি খায় এটা আসলে ইংলিশে এটা কি কনকাশন না কনটিউশন এটা কনকাশন কনকাশন আর কনটিউশন হচ্ছে যদি আমার ট্রমা যদি হ্যাঁ ট্রমা হ্যাঁ হ্যাঁ ট্রমা থাকলে হচ্ছে কনকাশন ইয়া কনটিউশন এরপর হচ্ছে কি আমার ইন্ট্রাভেন্টিকুলার হেমোরেজ যেটা বললাম আরেকটা হচ্ছে ডিফিউজ এক্সোনাল ইঞ্জুরি এখন আমাকে বলেন যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে সাধারণত আমরা ইন্ট্রাসেরিব্রাল হেমোরেজ পাই না আমরা হেড ইঞ্জুরিতে স্কালে ইঞ্জুরি আমরা পেলাম না তারপরও কি রিস্ক আছে কিনা
হ্যাঁ আছে কি কারণে আচ্ছা ডিফ এক্সোনাল ইনজুরি হবে ডিফিউজ এক্সোনাল ইনজুরি হবে ডিফিউজ এক্সোনাল ইনজুরিটা আপনি কিভাবে বুঝবেন এটা বলা যাবে না হ্যাঁ কিছুটা অ্যাট্রফির মতো জুলজিক্যাল কিছুটা অ্যাট্রফির মতো চেঞ্জ হবে না আচ্ছা ডিফিউজ এক্সোনাল ইনজুরিতে কি হয় ডিফিউজ এক্সোনাল ইনজুরি ড্যামেজ হবে যেটা হয় এক্সনগুলি ছিড়ে যায় যেটা আমরা কোনোভাবে মাইক্রোস্কোপের নিচে ছাড়া দেখা সম্ভব না তো আমরা এখানে কি দেখতে পাই এখানে আমরা যেটা দেখতে পাই ওই উপরের যে আমরা এক্সরেটা দেখছি এরকম কি পুরো ব্ল্যাক হয়ে যায় হোয়াইট হোয়াইট হয়ে থাকে তার মানে কি ব্রেইনটা পুরো ড্যামেজ হয়ে যায় ঠিক আছে যেটা হয় কনকাশনে তাই না আমরা জাস্ট কিছুই না আপনি দেখবেন যে আপনি যদি ইয়া করতে চান কোনো কিছু যদি আচার বা চাটনি বানাইতে চান সেই ক্ষেত্রে আপনি গ্লাসের মধ্যে নিয়ে যেটাই বানান না কেন ঝাঁকি যদি দেন জাম বানাইলে বা বানালে যেটা কি হয় বাইরের থেকে যাই থাকুক না কেন ভিতরের দিকে কিন্তু কি হয়ে যায় কিন্তু সফট হয়ে যায় নরম হয়ে যায় তাই না ঝাঁকি দিলে ঠিক আমাদের ব্রেনে কিন্তু যখন হেড ইঞ্জুরি হয় কনকাশন ইঞ্জুরি হয় এই ধরনের ইঞ্জুরিটাই হয় ব্রেনটা জাস্ট সফট ব্রেন দেখবেন যে আপনারা গরুর বা খাসির ব্রেন দেখলে দেখবেন খুবই কনসিস্টেন্ট একটা স্ট্রাকচার কিন্তু আপনি এটাকে নিয়ে যদি নাড়াচাড়া করেন তাহলে কি হয়ে যায় এটার ভিতর থেকে পানি ছেড়ে দেয় সফট হয়ে যায় একদম পুরো একেবারে ইয়ার মতো হয়ে যায় একদম নরম হয়ে যায় না আমাদের প্র্যাকটিক্যালি এই ধরনের ইঞ্জুরি হয় হচ্ছে আমাদের ডিফিউজ এক্সোনাল ইঞ্জুরি এবং ডিফিউজ এক্সোনাল ইঞ্জুরিতে পেশেন্ট কিন্তু বাঁচে না কারণ হচ্ছে যে তার একজনের কমপ্লিট ইঞ্জুরি হয়ে যায় ফলে কি তার ডিসোসিয়েশন হয়ে যায় আপনি যদি সিগন্যাল ট্রান্সমিশন করার জন্য তার একজনগুলি কি আমাদের ইলেকট্রিক তারের মতো বা ইন্টারনেটের তারের মতো তার তারের কানেকশন যদি ডিসকানেকশন হয়ে যায় তাহলে কি হয় ডিফিউজ এক্সোনাল ইঞ্জুরি এবং এদের দেখবেন আপনি কি ধরনের সাইন সিমটম পাবেন প্রথমেই টিসিএস যদি করেন বোঝা যায় কিন্তু এগুলি ইনিশিয়ালি 5 6 থাকে 5 6 5 6 এর বেশি থাকে না কম থাকবে হ্যাঁ 5 6 থাকে হ্যাঁ কি কি দেখলে কি দেখলে একটা দেখলে আপনি কিন্তু বলতে পারবেন যে এটা কিন্তু ডিফিউজ এক্সোনাল ইনজুরি আছে তো কি দেখলে ভালো মানে ক্লিনিক্যালি নাকি হচ্ছে ক্লিনিক্যালি আচ্ছা জিসিএস জিসিএস তো অবশ্যই জিসিএস তো আমরা কমবে ডাউন হবে জিসিএস তো ইন্টারসেরিব্রাল হেমোরেজ হইলেও হয় ডাউন তাই না জিসিএস কমে যাবে কিন্তু এখানে কিভাবে বুঝবেন ইউপিলের কিছু ইউপিলে না পিপিল দেখে তো ডিফিউজ এক্সোনাল ইনজুরি বোঝা যাবে আইসিভি পারলো পারবে মেইনলি হচ্ছে যে আমাদের এক্সটেনসর থাকবে অ্যাবনরমাল এক্সটেনশন এই অ্যাবনরমাল এক্সটেনশন যখন থাকবে এটাকে দেখবেন যে বলা হয় সবচেয়ে খারাপ কারণ হচ্ছে যে এই অ্যাবনরমাল এক্সটেনশন ডিফিউজ এক্সোনাল ইনজুরিতে থাকে নরমালি আমরা কি পেইন দিলে কি হবে পেইনফুল স্টিমুলেশন কে যদি সে লোকেট না করতে পারে সে কি করবে ফ্ল্যাকশন হবে কন্ট্রাকশন হবে হাতের অথবা মাসেলের একটা কন্ট্রাকশন হবে কিন্তু কখনোই উল্টা দিকে যাবে না আপনি যখন ইয়া দিবেন চিমটি দিবেন বা পেইনফুল স্টিমুলেশন দিবেন এখানে কি হয় অ্যাবনরমাল এক্সটেনশনে কিন্তু উল্টাটা হয় তাই না হ্যাঁ কারণ হচ্ছে যে তার ডিসোসিয়েশন হয়ে যায় আপনি যে স্টিমুলেশন দিচ্ছেন সেই স্টিমুলেশনটাকে সে ভুলভাবে সে ডিটেক্ট করে মিস ইন্টারপ্রিটেড করে এই জন্য এই অ্যাবনরমাল এক্সটেনশন থাকে এখন এই অ্যাবনরমাল এক্সটেনশন কিন্তু ইন্টারসেরিব্রাল হেমোরেজও হতে পারে আমরা এখন কোনো ইন্টারসেরিব্রাল হেমোরেজ পাইলেন না কিচ্ছু পাইলেন না এই কনকাশনে আপনি দেখতেছেন সেরিব্রাল ইডিমা ডিফিউজ সেরিব্রাল ইডিমা দুই পাশে এবং এই ধরনের যদি সিগনেচার বা সাইন যদি আপনি পান ডিসিএস 5-6 তাহলে আপনি ধরে নেবেন যে পেশেন্টের ডিফিউজ এক্সোনাল ইঞ্জুরি হয়েছে এবং তার আউটকাম জিরো এই পেশেন্ট আইসিউতে থাকবে ব্রেন স্টিম ডেথ হবে এবং মারা যাবে ভাইয়া পন্টাইন হেমোরেজও তো মনে হয় এক্সটেনসর হয় হ্যাঁ আমি শুধু ইডিমা দেখলাম আমি তো একটা না একটা ডায়াগনোসিস তো আমাকে পুষাইতে হবে ক্লিনিক্যালি আপনি যখন আইসিইউতে একটা পেশেন্টকে রাখবেন তখন আপনাকে বলতে হবে না পেশেন্ট পার্টিকে যে পেশেন্টের আউটকাম কি তা আউটকামটা বোঝার জন্য হচ্ছে এটা
তো এপিডুরাল বা এক্সট্রাডুরাল হেমাটোমা হলে আমাদের সুবিধা কি, আমরা জাস্ট একটা বার হোল করে দিলে কি হয়, আমাদের এই হিমোরাসটা বের করে দিলে পেশেন্ট ইনপুট। আর সাবডুরালে আমরা কি করতে পারি, সাবডুরালেও আমাদের একই, আমরা সেম আমরা যদি দুরাতে পাংচার করে আমাদের বের করে নিয়ে আসতে হবে, একটা আমরা ক্যাথেটার দিয়ে আসলে আমরা বাকি ব্লিডিংগুলিও বের হয়ে আসবে। আর সাবঅ্যারাকনয়েড হেমোরাসটা কি, আমরা বলছি যে অ্যারাকনয়েড ম্যাটার এবং পায়া ম্যাটারের মাঝখানে। ইন্টারসেরিব্রাল হেমোরাজ আমরা ভিতরেই দেখতে পাবো। আর ইন্টারভেন্টিকুলার হেমোরাজ হচ্ছে আমরা কোথায় পাবো, ভেন্ট্রিকলের মধ্যে, ভেন্ট্রিকলটা লার্জ হয়ে যাবে। এবং কি বলছি, ভেন্ট্রিকলের মধ্যে আপনারা এই কালো ভেন্ট্রিকলের মধ্যে আপনারা সাদা সাদা ডট বা সাদা সাদা কালেকশন দেখতে পাবেন, তখন বুঝবেন যে এটা ইন্টারভেন্ট্রিকুলার হেমোরাজ। বিশেষ করে ল্যাটারাল ভেন্ট্রিকলে আপনি এটা বুঝতে পারবেন। যেটা বলা হয়েছে ডিফিউজ এক্সোনাল ইনজুরি হ্যাপেন্স হোয়েন দেয়ার ইজ ওয়াইড স্প্রেড ড্যামেজ টু দা হোয়াইট ম্যাটার ট্র্যাক্ট অফ দ্য ব্রেন সেকেন্ডারি টু শিয়ারিং ফোর্স। যেটা আমরা বললাম যে বাইরে থেকে এত ফোর্স হয়েছে আমাদের ব্রেনটা ভিতরে ইয়ে হয়ে গেছে, এবং এই পেশেন্ট গুলি কি হয় আর পার্সিস্ট্যান্ট ভেজিটেটিভ স্টেজে চলে যায়। এই যে আপনার আমরা যেটা বলছিলাম যে এই ইয়াগুলি আমরা দেখানো যাচ্ছে। এই তো ফাইন্ডিংস গুলি কি কি, ওই যে ফাইন্ডিংস আমরা দেখছি যে সাবডুরাল হেমাটোমা আছে বাইল্যাটারালে, নিচের দিকেও আছে, দেখছেন নিচের দিকেও আছে। আর হচ্ছে আমরা স্কাল ফ্র্যাকচার আছে, আর রাইট সাইডে হচ্ছে আমার সফট টিস্যু সোয়েলিং আছে। এই যে এই পাশে আমাদের সফট টিস্যু সোয়েলিং আছে বাইরের দিকে। আর যদি আপনি ফ্র্যাকচার না পান, ঠিক আছে, এই ধরনের কোন ইঞ্জুরি না পান, আপনি আলাদা কোনো কিছু পাইলেন না, এটা হলো কনকাশন, এটা শিয়ার ফোর্সের কারণে হয়। মানে আপনি আপনি ইয়ার ভিতরে ছিলেন, মনে করেন আপনার সিএনজি ছিলেন, সিএনজির মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সিএনজিটা আপনার চার পাঁচ পাক ঘুরলো, ঘোরার ফলে কি হলো আপনার মাথাটাও কিন্তু ঘুরলো, মাথায় কিন্তু আপনার কোনো মানে হার্ড অবজেক্ট দিয়ে আপনি কি হলো ফ্র্যাকচার হলো না, কিন্তু ব্রেনটা কিন্তু আপনার ঘুরতে থাকলো। ঘোরার কারণে কি হলো, এত মানে হাই স্পিডে ঘুরলো যে ব্রেনের আপনার যে হোয়াইট ম্যাটারটা আছে, যে ফাইবারগুলি আছে ব্রেনের, এই ফাইবারগুলি ড্যামেজ হয়ে গেল। ড্যামেজ হয়ে যাওয়ার কারণে আপনার এই ইঞ্জুরিটা হলো, এটাকে বলা হয় কনকাশন ইঞ্জুরি। তো একিউট ট্রমাটিক ব্রেন ইঞ্জুরিতে আমরা জানি যে যা যা আমাদের ইয়া করা লাগে, আইসিপি ম্যানেজমেন্টের ইঞ্জুরিটা ম্যানেজমেন্ট, সেই ইঞ্জুরি ম্যানেজমেন্ট অনুযায়ী আমরা জিসিএস অনুযায়ী আমরা সামনে এগোব। তো পরে স্ট্রাকচারে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা একটা সিটি স্ক্যান দেওয়া আছে। এই সিটি স্ক্যানটা দেখে আপনাদের কি মনে হচ্ছে, এটা এতে কি আছে, বিতে কি আছে? ভেন্ট্রিকুলার হেমোরেজ, এতে ভেন্ট্রিকল হেমোরেজ, আর ইডিমা, সেরিব্রাল ইডিমা আছে, এতে সেরিব্রাল ইডিমা আছে, আর যে সিডি হয়ে গেল হেমোরেজ হলে আমি কি বলছি, হেমোরেজ বলেন না, আমারে বলেন হেমোরেজ থাকলে আমি কি বলছি, ভিতরের অংশটা কি সাদা সাদা থাকবে, তো এটা ভিতরের অংশ কি, টিউমার মনে হয়, টিউমার, এটা ব্রেন টিউমার, ভিতরের অংশ ব্ল্যাক, এই যে ভিতরের অংশ কি ব্ল্যাক না, হ্যাঁ, এটা যদি হেমোরেজ হইতো এখানে কি ব্ল্যাক থাকতো, না না, ওই আউট পুরো আউটলাইনটা বলতেছি, হ্যাঁ বলতেছি যে ভিতরে কি ব্ল্যাক থাকতো কি না, না না সাদা থাকতো, সাদা থাকতো, তাহলে এটা যদি ব্ল্যাক থাকে তাহলে এটা কি, আচ্ছা চারপাশে সাদা অংশটা কি, তাহলে ওই ইডিমার জন্য এরকম হইছে নাকি, চারপাশে সাদা অংশটা হচ্ছে ইডিমার জন্য, হ্যাঁ হ্যাঁ, কালেকশন আছে এখানে, কালেকশন অফ, আমরা তো সেন্টার দেখব, সেন্টারটা যদি পুরোটাই হোয়াইট থাকতো তাই না, এটা সেন্টারে ব্ল্যাক থাকতো কিন্তু মাঝখানে থাকতো হচ্ছে হোয়াইট, এটা হচ্ছে কি আমার হেমোরেজ,
আর এখানে সেন্টারে আছে হচ্ছে ব্ল্যাক আর সাইডে হচ্ছে হোয়াইট, তার মানে কি এখানে এটা হচ্ছে টিউমার, ব্রেন টিউমার। জাস্ট এটা আলাদা করার জন্য ইমন ভাই বুঝি নাই আরেকবার, এটা হচ্ছে নরমাল উইদাউট কন্ট্রাস্ট একটা সিটি স্ক্যান, তাই না? ব্রেনের ব্রেনের নরমাল যে কালার আসার কথা সেই কালারই আসছে। ভেন্ট্রিকলে কি আছে? ভেন্ট্রিকলে আছে ব্ল্যাক। আর আমাদের হেমোরেজি কি হবে? হোয়াইট থাকার কথা না? আর এখানে আছে কি? ব্ল্যাক। তো ব্ল্যাক থাকা মানে কি? এখানে ব্রেন টিস্যু আছে, টিস্যু আছে মানে দেখেই তো আমার নরমাল ইয়াতে কি আসছে? ব্ল্যাক আসছে। আর যদি ফ্লুইড থাকতো তাহলে সেক্ষেত্রে কি আসতো? হোয়াইট আসতো। বা বোনস যদি থাকতো তাহলে কি আসতো? হোয়াইট আসতো, তাই না? তো এখানে যেহেতু ব্ল্যাক আছে তাহলে এটা কি? এটা অবশ্যই এটা ফ্লুইড না, এটা হচ্ছে ব্রেন টিস্যু বা আদার্স কোনো টিস্যু। এটা কি টিউমারের মতন নাকি? ভেন্ট্রিকলের উপর টিউমার, এটা ব্রেন টিউমার, এটা এটা টিউমার। এই যে এরকম দেখেন টিউমার। তো এটা আপনার মোটামুটি এটা আলাদা করতে পারলেই হলো। আলাদা করার পরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে আমাদের ব্রেন টিউমারের ক্লাসিফিকেশন জানা আছে। আমাদের ব্রেন টিউমারের ক্লাসিফিকেশন কি কি অপশন আপনার এটা সাধারণত আমরা ধরনের হচ্ছে যে আমাদের প্রাইমারি ব্রেন টিউমার আমরা বলতে পারি। প্রাইমারি ব্রেন টিউমার কাদের বলি আমরা? ব্রেন টিস্যু থেকে আসতে পারে, তাই না? বা অন্য কোন কারণে হতে পারে, সেটা হচ্ছে সেকেন্ডারি। আর কমন ব্রেন টিউমারের ভিতরে কি কি আছে আমাদের? মোস্ট কমন মেনিনজিওমা, মেনিনজিওমা আর হচ্ছে মেটাস্টেটিক যেগুলো আমরা পাই। মেনিনজিওমাটা হচ্ছে সবচেয়ে বেশি, এটা সাধারণত কোথায় থেকে হয়? মেনিনজিস থেকে হয়। আর গ্লিওমার ভিতরে যেটা হচ্ছে সবচেয়ে কমন কি? অ্যাস্ট্রোসাইটোমা, তাই না? অ্যাস্ট্রোসাইটোমা কি? সাপোর্টিং টিস্যু। সাপোর্টিং টিস্যু, এই কাজ কি অ্যাস্ট্রোসাইটোমা? এটা হচ্ছে মায়েলিন ফর্মেশন করে। মায়েলিন ফর্মেশন করে, তাহলে অ্যাস্ট্রোসাইটোমা যদি ইয়া হয় আলটিমেটলি সবগুলিতে আমাদের ফিচার কি আসবে? কমন ফিচার হচ্ছে আইসিপি রেজ। আইসিপি যদি অনেক বড় হয়ে যায়, বিশেষ করে হচ্ছে গ্লিওব্লাস্টোমা যেটা আছে, অ্যাস্ট্রোসাইটোমাটাই গ্লিওব্লাস্টোমা মাল্টিফর্মি নামে মানে গ্রেড ফোর যেটা, এটাকে চারটা গ্রেডে ভাগ করা হয়। ইনিশিয়ালি যদি ধরা পড়ে গ্রেড 1 2 তে রেজাল্ট ভালো, আউটকাম ভালো, কিন্তু গ্রেড 3 4 এ কিন্তু আউটকাম খারাপ। তো এগুলি গ্রেড 4 গুলো হচ্ছে গ্লিওব্লাস্টোমা। এতে সাধারণত কি হয়, আমাদের আইসিপি অনেক বেশি ইনক্রিজ করে। তো আমাদের একজন মানে অ্যানেস্থেটিস্ট আছেন, তো ওনার এরকম এই গ্লিওব্লাস্টোমাটা হয়েছে, উনি স্টেজ 1 এই ধরা পড়ছেন, কিন্তু স্টেজ 1 এ ওনার কিন্তু ব্লারেড ভিশন হয়েছে, এবং ব্লারেড ভিশন হওয়ার পরেই উনি সিটি স্ক্যান করছেন, এমআরআই করছেন, পরে ধরা পড়ছে। এরপরে উনি ওয়েট করছেন করোনার কারণে, কিন্তু এক মাস পরেই দেখা গেছে করোনার মধ্যে ওনার ইয়ে হয়েছে, ওনার হেডেক হয়ে উনি ইয়ে হয়ে গেছে। পরে যে দেখছে যে উনি এটা বড় হয়ে গেছে, কিছু এক মাসে কিন্তু বড় হয়ে গেছে। পরে রিসেকশন করছে, এখন দেখলাম যে পুরোপুরি মোটামুটি ভালো আছে। কিন্তু স্টেজ 1 2 ভালো, বড় যেগুলি আছে স্টেজ 3 4 এগুলি কিন্তু খুব খারাপ। এবং এই টিউমারগুলি সাধারণত দেখেন এটা অবস্ট্রাকশনও করে ফেলে সিএসএফ, বিশেষ করে হচ্ছে ফোরামেন মনরো যেটা আছে সেটাকে কিন্তু ব্লক করে ফেলে অনেক সময়। আর স্টেরয়েডের রোল কি ব্রেন টিউমারের ম্যানেজমেন্ট? স্টেরয়েড কি করে? ইডিমা কমায়। ইডিমা কমায়, মেইনলি হচ্ছে আমাদের কাজটা হচ্ছে ওই যে আমরা দেখছেন না টিউমারের পাশে যে ফ্লুইডটা আছে, টিউমার নিজেও ইটসেলফ কি করতেছে, আমাকে ব্রেনকে কম্প্রেস করতেছে। ব্রেনকে কম্প্রেস করার কারণে কি হচ্ছে? আইসিপি হচ্ছে। তার সাথে আবার যে ইঞ্জুরি হচ্ছে সেই ইঞ্জুরির কারণে কি হচ্ছে? ইডিমা হচ্ছে। সেই ইডিমার কারণেও কিন্তু আরও কি ব্রেনের ভিতরে কিন্তু স্পেস কমে যাচ্ছে, ফলে আমার কি হচ্ছে পেশেন্টের ইডিমা আরো খারাপ হচ্ছে। সেক্ষেত্রে এই ওরাডেক্সন দিলে বা স্টেরয়েড দিলে ইম্প্রুভমেন্টটা পাওয়া যায়। এই যে ডেক্সামিথাসন সাধারণত 10 মিলিগ্রাম আইভি প্লাস ডোজে দিয়ে 4 মিলিগ্রাম এভরি 6 আওয়ারলি দেওয়া হয়।
এখানে একটা অ্যাওয়েক ক্রেনিওটমির কথা বলা আছে, যদি ক্রেনিওটমি জানেন তো অ্যাওয়েক করা যায়, যে কেন করা যায় স্কাল্প ব্লক দিয়ে? হ্যাঁ না না, অ্যাওয়েক কেন করা যায়? ব্রেনে পেইন সেন্সেশন নাই তো, কোন জায়গায় সেন্সেশন নাই, কোন জায়গায় আছে? এটা হচ্ছে মেনিনজিসগুলোতে আছে, মেনিনজিসে আর হচ্ছে পেরিস্টেমে, পেরিস্টেমে আছে, ডুরা ডুরা ডুরাতে আছে, প্রবলেমও আছে। যেটা হচ্ছে কি, মানে আমরা যেটা দেখছি যে যদি বেশি ট্রমা হয় সেই ক্ষেত্রে কিন্তু পেইন ম্যানেজমেন্ট করা যায় না, অনেক সময় আমাদের বেশি ইয়া করে ফেলতে হয়, বেশি ড্রাগ দিতে হয়, এটা কিন্তু সমস্যা। টিবা করে কিন্তু খুব সুন্দর অ্যাবেক্রেনিটোমি করা যায়। এবার একটা সিটি ইয়া দেওয়া আছে, এমআরআই দেওয়া আছে, যদিও এটা পেইনের এমআরআই না, মানে এমআরআইটা কতটুকু ক্লিয়ারলি বুঝতে পারতেছেন আমি জানি না। তো এই পেশেন্টের হচ্ছে যে একটা অরিফ হয়েছিল, সেই জায়গায় এই রোগীটি এপিডুরাল দেওয়া হয়েছে, এপিডুরাল দেওয়ার পরে পেশেন্ট ব্যাক পেইন, নামনেস এবং উইকনেস নিয়ে আসলো। তো আপনাদের কি ধারণা হবে? এটা প্রথমেই আমাদের ধারণা করতে হবে যে এটা হচ্ছে এপিডুরাল হ্যাবাটোমা। এই যে এখানে এমআরআই গুলি আছে, এমআরআই গুলিতে আমরা বলি না এপিডুরাল দেওয়ার পরে কি দেওয়ার জন্য, যদি এই ধরনের কোনো সাইন সিম্পটম থাকে আমরা কি করতে হবে? এমআরআই, এমআরআই এখন এমআরআই করে আপনি দেখবেন কি সফট টিস্যু এরিয়া কম্প্রেশন আছে কিনা, কোনো কিভাবে বুঝবেন কিভাবে আপনি? এটা কি এমআরআই ভাইয়া? এমআরআই পুরোটাই এমআরআই। লেফট সাইডে আপনার বলছে যে নার্ভনেস আছে, তার মানে কি ইডিমাটা হয়ে লেফট সাইডটা কম্প্রেস করতেছে, নার্ভ রুট কম্প্রেশন করতেছে? আরো ক্লিয়ার বোঝা যায় এখান থেকে, যেখান থেকে নিচে এটা তো ক্লিয়ার না, এখানে লেফট সাইডে দেখেন যে কম্প্রেশন আছে, লেফট সাইডে দেখেন এই যে এই যে এই যে এই যে তারপরে এই যে এখানে আছে, আপনারা কি বোঝা যাচ্ছে আমার ইয়াটা দেখতে পাচ্ছেন? এরোটা কালারটা অত ভালো আসেনি। এখন এমআরআই বোঝার ইয়া হচ্ছে যে এমআরআই তে আপনারা কি দেখেন, নর্মালি দুই ধরনের ইমেজ থাকে, একটা টি ওয়ান থাকে, একটা হচ্ছে টি টু। টি ওয়ান ইমেজটা কি আর টি টু ইমেজটা কি? দুইটার ভিতরে পার্থক্য করা যায় হচ্ছে সিএসএফ দিয়ে, সিএসএফ ঠিক আছে, একটাতে থাকবে হোয়াইট আর একটাতে থাকবে হচ্ছে ব্ল্যাক। টি ওয়ান ইমেজটা সাধারণত দেখা হয় হচ্ছে কোনো বনি কোনো অ্যাবনর্মালিটিস আছে কিনা, ঠিক আছে, এটা মেনলি কোনো কম্প্রেশন দেখা হয় না, এটা দিয়ে আমরা সিএসএফ বা নার্ভ কম্প্রেশন আমরা বুঝি না। নর্মালি আমরা নার্ভ কম্প্রেশন বুঝি হচ্ছে টি টু ইমেজ দিয়ে। এখানে যে ইমেজগুলি আছে এখানে সবগুলি ইমেজই কিন্তু আমাদের কি সাধারণত টি টু ইমেজ। টি টু ইমেজে আমরা কি দেখতেছি, নার্ভ ফাইবার গুলি খুব সুন্দরভাবে কিন্তু আমার ব্ল্যাক দেখা যাচ্ছে, তাই না? তাহলে আমি ইজিলি আমি সিএসএফ থেকে এটা আলাদা করতে পারতেছি, হোয়াইট আর মাঝখানে হচ্ছে কি আমার ব্ল্যাক। আর যদি এটা টি ওয়ান ইমেজ হইতো পুরোটাই সাদা হইতো, আপনি এটা বুঝতে পারতেন না, বোনস গুলি দেখা যেত সাদা, ক্লিয়ার কাট বোঝা যেত বোনস গুলি, ঠিক আছে। তো এইগুলি দেখার পরে আমরা যখন সেজাইটাল সেকশনে আমরা যাব, সেজাইটাল সেকশনে গিয়ে তখন আমরা প্রত্যেকটা ভার্টিব্রা, আমরা যে যে ভার্টিব্রা আমাদের প্রয়োজন সেই ভার্টিব্রাতে এরকম শেপ আমরা একটা দেখতে পাবো। এটা হচ্ছে আমার কি ভার্টিব্রাল বডি, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে ভার্টিব্রাল বডি, এটা কি আর এটা কি, এটা হচ্ছে আমার মাঝখানেটা হচ্ছে কি স্পাইনাল কর্ড, আর এদিকে দুই পাশে কি ট্রান্সভার্স প্রসেস
ইনট্রাভার্টিবালার ফোরামিনা, এই ফোরামিনা দিয়ে নার্ভটা বের হইছে খুব, এটা কিন্তু ভালো ইয়া না, ভালো ইয়া হলে আপনারা দেখতে পারতেন একদম খুব সুন্দর ক্লিয়ার কাট দেখা যায় যে এখান থেকে নার্ভ দেখা যায়, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার স্পাইন। তো আমার যদি কোনো কারণে যদি কম্প্রেশন থাকে তাহলে আমি দেখব কি এই নার্ভ রুটসটা ব্লক হয়ে যাবে। এই যেরকম এটা দেখেন, এটা কিন্তু চাপ দিতেছে এদিকে নার্ভ রুটের মধ্যে, নার্ভ রুটের মধ্যে চাপ দিচ্ছে, ফলে কি হচ্ছে নার্ভ রুটে কম্প্রেশন হওয়ার কারণে, নার্ভ রুটে কম্প্রেশন হওয়ার কারণে কি হচ্ছে তার লেফট সাইডে সিম্পটম ডেভেলপ করছে। তো এটা হচ্ছে আমাদের জানার জন্য। তো এখানে ডিটেলসে আছে এগুলি, তো এছাড়া আমাদের এই এটার কি কি আমাদের ডিডিতে আসতে পারে, এপিডুরাল অ্যাফসিস, এপিডুরাল হ্যামাটোমা, ইন্ট্রাডুরাল হ্যামোরেজ, অথবা আমার নিউরোএক্সিয়াল ব্লকের এক্সাজারেটেড আছে, অথবা স্পাইনাল আর্টারি সিন্ড্রোম, যেটা খুবই খারাপ একটা সিন্ড্রোম, আর এটা হচ্ছে স্পাইনাল কর্ড কম্প্রেশন, যদি টিউমার থাকে, ডিস্ক হার্নিয়েশন থাকে, এগুলি হচ্ছে আমাদের পেইন রিলেটেড। তো এগুলি হচ্ছে তাদের ডিডি। তো এটা প্রিভেন্ট করবেন কিভাবে খুব সুন্দরভাবে, কিন্তু ডিডিটা আরেকবার একটু বলেন তো, কোনটা ভাইয়া ডিডি, ডিডিটা আরেকবার একটু বলেন, ডিডিটা আপনার যা যা এপিডুরাল স্পেসে প্রেসার তৈরি করতে পারে, মানে এপিডুরাল স্পেস দিয়ে আপনার প্রেসার তৈরি করতে পারে, নার্ভ রুটে কম্প্রেশন করতে পারে, সবগুলি তার ডিডিতে আসবে। যেমন হচ্ছে কি এপিডুরাল হ্যামাটোমা, এপিডুরাল অ্যাফসিস, ইন্ট্রাসেরিব্রাল বা ইন্ট্রাডুরাল, ইন্ট্রাডুরাল হ্যামোরেজ, প্রলং বা এক্সাজারেটেড নিউরোএক্সিয়াল ব্লক, অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি সিন্ড্রোম, স্পাইনাল কর্ড কম্প্রেশন ডিউ টু স্পাইনাল টিউমার। আমরা পাই না স্পাইনাল টিবির রোগী, নিউরোসার্জনরা বা অর্থোপেডিক সার্জনরা অপারেশন করে, ঠিক এইগুলিও কিন্তু কমন। এছাড়া হচ্ছে কি ডিস্কটা যদি হার্নিয়েশন হয়ে যায়, যেমন দেখেন এটা আমরা বলছিলাম কি স্পাইনাল কর্ড, আর এটা হচ্ছে কি আমার ভার্টিবাল বডির মাঝখানে ডিস্ক, ঠিক আছে। এটা যদি আমি ডিস্ক ধরি, ডিস্কটা যদি সেন্ট্রালি হার্নিয়েটেড করে তাহলে স্পাইনাল কর্ডে কম্প্রেশন করবে, আর যদি আমি কি করি আমি ল্যাটারালি যদি এটা হার্নিয়েশন হয়, ল্যাটারাল হার্নিয়েশন হয়, ঠিক আছে, এটা যেটাকে বলা হয় প্যারাসেন্ট্রাল, এটা হলো সেন্ট্রাল, এটা হচ্ছে প্যারাসেন্ট্রাল, তখন কি হবে এটা কোন দিকে আসবে, এটা আসবে হচ্ছে নার্ভ রুটের দিকে, তাহলে নার্ভ রুটকে সে কম্প্রেস করবে, তাহলে এটাও হার্নিয়েশন হইলেও আমার কি হবে ডিস্ক হার্নিয়েশন যদি হয় সেক্ষেত্রে আমার সেম আমি সিম্পটমস পাবো, আর সেন্ট্রালি হলে সেন্ট্রাল সিম্পটম পাবো আমি। আর এছাড়া হচ্ছে লাম্বার রেডিকুলোপ্যাথি, ওই সেম, যদি আমার কোনো কারণে আমার ট্রান্সভার্স প্রসেসে যদি বা আমার আর্টিকুলার প্রসেস, ট্রান্সভার্স প্রসেস এগুলিতে যদি আমার আর্থ্রাইটিস বা আর্থ্রোপ্যাথি ডেভেলপ করে সেক্ষেত্রে আমার হতে পারে। তবে আমরা মূল টার্গেট রাখতে হবে যে এপিডুরাল হ্যামাটোমাটা, আমার যেহেতু একটা অপারেশনের হিস্ট্রি আছে, অ্যান্টিকোয়াগুলেশন এবং এপিডুরাল ক্যাথেটার হিস্ট্রি আছে, সেই ক্ষেত্রে আমরা আমাদের ডায়াগনোসিস হবে হচ্ছে এপিডুরাল হ্যামাটোমা। আর আমরা এখানে কোনটা দেখে নিব, আমাদের যে ওই যে আমেরিকান সোসাইটি অফ রিজনাল অ্যানাস্থেসিয়ার যে গাইডলাইনটা আছে, সেই গাইডলাইনটা আমাদের ভালোভাবে মনে রাখতে হবে এই ধরনের কোশ্চেন আনসার করার জন্য। আর আমরা কি করব এই পেশেন্টের ক্ষেত্রে, ট্রিটমেন্ট কি আমাদের, ট্রিটমেন্ট হচ্ছে নিউরোসার্জনকে আমরা ইমার্জেন্সি বেসিসে কল দিতে হবে, ইমার্জেন্সি এটা লেমিনেক্টমি করতে হবে, না হলে কি হবে পুরা নার্ভটাই পার্মানেন্টলি কি হয়ে যাবে আমার ড্যামেজ হয়ে যাবে। আর যদি এটা সেন্ট্রালে হয় তাহলে স্পাইনাল কর্ডটা পুরো কি হয়ে যাবে, ইনফ্যাকশন হয়ে যাবে, ইনফ্যাকশন হয়ে গেলে প্রোগনোসিস খারাপ হয়ে যাবে, পুরো পেশেন্ট কমপ্লিটলি প্যারালাইজড হয়ে যাবে। দেখছেন 24 আওয়ার্সের পরে কিন্তু ওর্স প্রোগনোসিস, 8 আওয়ার্সের মধ্যে, উইদিন 8 আওয়ার্সের মধ্যে আমার করলে প্রোগনোসিস ভালো,